আমার হাসি আসলাম আপনি উদয় হাসে মানুষের কমপ্লেন করে শুরু কর আমার লাগে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে পডকাস্ট আমরা শেয়ার করে নিই আগে বেসিক্যালি আজকে আমাদের পডকাস্টের থার্ড এপিসোড আর আপনারা অলরেডি জানেন যে কে আসছে আমাদের আজকের এপিসোডে। হ্যাঁ, আগে বলার আগে একটা জিনিস বলি, আমাদের লাস্টের দুটো পডকাস্ট এর মানুষের রেসপন্স, মানুষের ভালোবাসা খুব অসাধারণ ছিল, অসাধারণ ছিল, রাইট? দুটোই সাকসেসফুলি ছিল। সো আজকের আমাদের খুবই কাছের আমার বন্ধু এবং তাসিম ভাই খুব কাছের ছোট ভাই, আজকে আমরা লাইভে আসতেছি এবং এটা ফার্স্ট টাইম আমাদের আমাদের তো বের করে দিছে আফ্রিদি ওই গেম থেকে, বুঝছো? কিক আউট করে দিছে, আবার সব করতে হবে। অনেক প্যারায় আছি আমরা, আমাদের পডকাস্ট গুলো খুবই কষ্ট করে হচ্ছে, জানি কোনো প্ল্যান নাই, কিছু নাই। এক ঘন্টা যাবত আমরা একটা কাজ করতেছিলাম, ওইটা বের হয়ে গেছে, আমি বুঝি নাই আমার সাথে কেন মন, আমি কি করছি এখানে। সো আপনারা যারা যারা পডকাস্টটা দেখছেন, আপনারা সবাই জানেন আমাদের লাস্ট দুইটা পডকাস্ট হয়েছে অলরেডি, ওটা দেখে বুঝতে পেরেছেন আমাদের এই পডকাস্টের উদ্দেশ্য কি। আমরা সবাই মিলে বাংলাদেশে যত ইনফ্লুয়েন্সার্স আছি, ইউটিউবার্স, যত ইনফ্লুয়েন্সার্স, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, অ্যাক্টার্স, মডেলস, সিঙ্গার, সবাই মিলে আমাদের বাংলাদেশে করোনা এফেক্টের মানুষের পাশে দাঁড়াতে চাচ্ছি। তাসিন ভাই সাউন্ড কি প্রবলেম দেয়? তাসিন নেশন ভাইয়ের সাউন্ড প্রবলেম হচ্ছে, কেন প্রবলেম হচ্ছে সত্যি হচ্ছে? আফ্রিদি কত, হ্যালো, হাসিস না, তোর বললাম যে সাউন্ড প্রবলেম হলে আমার কই যে সাউন্ড প্রবলেম, বিকজ তুমি তুমি এখন মাথা খারাপ হয়ে যাবে সাউন্ড প্রবলেম। এই এক ঘন্টা ধরে সাউন্ড ঠিক করতেছি, আমি যদি সাউন্ড প্রবলেম হয় কেমন লাগে আমি জানি না। যাই হোক, কথার কথা, মেইন কথা বলি, হাসিস না, আমার মনে হয় আবার প্রবলেম দিচ্ছে। আচ্ছা ওয়েট কর, ওয়েট কর, যাই হোক, আমি প্রত্যেককে আগে ইনভাইট করে নিই। সো প্রত্যেককে ইনভাইট করার আগে আমরা প্রত্যেক তো কোনো আসলে ইয়ে লাগবে না, সবাই জানেন আপনাদের প্রত্যেকের। সো উই আর গোনা ইনভাইট প্রত্যেক রাইট নাও, অ্যান্ড আমার সাউন্ডে ডিস্টার্ব হচ্ছে, সো আমি একবার বের হই, আবার ঢুকতে হবে। সো প্রত্যেককে ঢুকে নি, তুই আর প্রত্যেক কথা বল। 1 2 3 প্রত্যেক ইজ ইন। আচ্ছা, একটা মানে বড় সরো একটা এন্ট্রি দিলে তো ভালো হতো, তাই না? খেয়াল করছি যে আসলে আফ্রিদি বেশি হাসে। আমার এখন শোন, দেখ তাসিন ভাই একটা ঘন্টা ধরে সে মাইকটা ঠিক করতেছে, সে মাইক তারপরে সবগুলাতে ফেল করলো, মাইকেও সে এতক্ষণ ঘোটাঘাটি করার পর ভালো যাইতেছে না, কারোর তো ভালো যাইতেছে না, তোর ভালো যাইতেছে নিশ্চয়ই, অনেক ভালো যাচ্ছে, আমার ভালো যাচ্ছে না, সেম তোদের যে অবস্থা আমারও সেই অবস্থা, দেশের পরিস্থিতি অবস্থা খুব ভালো ভালো না। সো যাক, কি করো সারাদিন? জানি সারাদিন ঘুমাই, মুভি দেখি, এই রুম থেকে ওই রুমে যাই, মারে একটু পর জ্বালাই যে কি রান্না করছো এসবের উপরে। ও ইয়েস, ব্যাক এগেইন, কিছু করি না এখন, আবার এখন একটু পর আবার যাবো, গা সিঙ্ক নষ্ট হয়ে যাবে, আবার আবার যাবো না, এবার আমি 100% ইনশাআল্লাহ আর আমাদের কিছু হবে না। সো যেটা বলছিলাম, আমাদের প্রত্যেকে তো আমাদের ইন্ট্রো আসলে দেওয়াই হয় নাই, কারণ আমার নিজের ইন্ট্রো এত গ্লিচ হয়ে গিয়েছে, সো আমিও ভাবছিলাম তোরে আমরা বসন বসনটা দিয়ে দিই, কি বলিস? আবার বের করে দিব নাকি? তোর ফুল মার দুই দিক থেকে, দুজনে ফুল মারেন। আচ্ছা দাঁড়া, ঠিক আছে, প্রত্যেকে আমরা আবার বাইর করে দিই,
এটা আমাদের আমাদের এটাই পডকাস্ট, আমাদের কোনো প্রফেশনালিজম নাই, আমাদের হচ্ছে যে যে কোনো মুহূর্তে বের হয়ে যাইতে হবে, যে কোনো মুহূর্তে ঢুকে যাবে। সো ওকে ওরে আবার বাইকো, হ্যাঁ এবার এবার বের করে দিলাম, এবার এবার এন্ট্রিটা আবার এখন হচ্ছে এন্ট্রি হবে করা, খুব মাইন্ড করছে যে ওই এন্ট্রিটা করা ভাবে হলো না কেন। হ্যাঁ আসতেছে প্রত্যয়, সবাই বসেন, বসে যান। এন্ট্রিটা নিয়ে নেন, এন্ট্রিটা দিয়ে দেন। এই তো থ্যাংক ইউ সো মাচ, আমার এই ইন্ট্রোটা সারা জীবন মনে থাকবো। টেকনিক্যাল ডিফিকাল্টিস হয় নাই, মেবি আবার শুরু হয়ে গিয়েছে, আই ডোন্ট নো। সো এখন আমরা কথা বলবো, আসিন ভাই আবার অডিওতে প্রবলেম দিচ্ছে, আমি একটু কমই কথা বলি, আমি আজকে চুপ থাকি, আসিন তুই কন্টিনিউ কর। এটা তো হইল না, না আসিন ভাই শুরু করে, বড় ভাইরা প্রথম শুরু করে। আচ্ছা প্রত্যয়, আমি জানি অডিও সিঙ্ক হচ্ছে না, বাট আমি আবার বের হয়ে ঢুকবো, বাট তার আগে তোকে কয়েকটা কোশ্চেন করে যাই, সেটা হচ্ছে যে তুই একটু তিনটা জিনিস, একটা হচ্ছে যে তোর কিভাবে জানতে শুরু করেছিস, ওটা নিয়ে একটু আমাদের শর্ট ডেসক্রিপশন দে। না না জ্ঞান না, জাস্ট তুই কিভাবে জানিটা শুরু করছিস, মানে কবে শুরু করছিস, তোর টিম মেম্বার্স কারা কারা সবাইকে একটা শাউট আউট, এন্ড এই তো এটা দিয়ে দে, এন্ড ইন দ্য মিনটাইম আমি আবার আসছি। ওকে ঠিক আছে, তো আফ্রিদি শোনো, ইউটিউবিং শুরু করছি আমি আর অনেক আগে, কিন্তু আমি তোমার দেখার পর আসলে আমার মনে হয়েছে যে ইউটিউব বলতে একটা জগৎ আছে, যে ইউটিউবার হইলে এত সাকসেসফুল হওয়া যাবে, এত পপুলারিটি পাওয়া যাবে, এগুলো জাস্ট আমি তোমার দেখে শিখছি। তুমি বিশ্বাস করো শোন, আমিও সেম, আমিও তোকে দেখে বুঝতে পারছি, দেখ আমরা দুইজন একজন আর একজনকে দেখে ইউটিউবে আসছি। হ্যাঁ দেখ আমি তোরে দেখে বুঝতে পারছি যে গান বানায় যে এত ইজিলি সাবস্ক্রাইবার আর্ন করা যায়, মানে এটা তোরে না দেখলে শেখা যায় না, এটাই তো খেলাটা, তো এদিকেই খেলা না বুঝলে চলবে, মানে ধাম একটা গান, আমার 10টা ভিডিও তোর একটা গান, ধাম আমরা সব বলে ফেলছি, শেষ কেমন ইউটিউবে আসছি সব বলে ফেলছি। হ্যাঁ দারুন দারুন, খুবই দারুন, আমাদের এখন 7000 প্লাস ভিউয়ার্স, এন্ড আমি চাবো সবাইকে প্লিজ লাইভটা শেয়ার করেন, এন্ড আমরা যাচ্ছি কত আজকে আফ্রিদি, 2000 শেয়ারস, 2000 শেয়ারস, ওকে আজকে হচ্ছে 2000 শেয়ারস প্লাস আজকে 2000 শেয়ার 1 টু মধ্যে উঠে গেল, এটা আমার বিলিভ আছে, কাম অন 100% আফ্রিদি, এত এত মারিস না, চাপা মারিস না, ঠিক আছে কে পারবে না, আমি বিশ্বাস করি না, আমি দেখাবো, আমি দেখাবো, দেখবা প্রত্যেক ফ্যানরা যে পারবে। আমাদের যাওয়ার আগে আমরা শাউট আউট দিতে যাচ্ছি, অলরেডি আমাদের ওয়ান ডে তে $1000 ডোনেটেড হয়ে গিয়েছে আমাদের গোফানমিতে রিগার্ডিং আমাদের করোনা ভাইরাস এফেক্টেড পিপলের জন্য আমরা যেটা করতে যাচ্ছি। সো যারা যারা ডোনেট করেছেন সবাইকে থ্যাংকস, অ্যান্ড এটাই বলতে চাচ্ছি যে আমাদের এই লাইফটার উদ্দেশ্য শুধু মজা and entertainment na amra ekta social work korte jacchi sobai mile ekshathe ebong prottekeo thank you etar sathe jonito hojon right prottekeo thanks sobai jara jara amra asche amader sobai sobai amra ekshathe eta kortechi and amader already $1000 uthe giyeche and aur arekta ar baki jinish gulo amra pore ia korbo but etai amra kichukon por por donation ei donation charity er kotha ta bolbo karon apnader sobai ke ektu mone kore dewar jonno hopefully apni eta onnobhabe niben na amra eta good cause er jonno korchi and এই তো অনেক মজা দিব, মজা করব, আড্ডা দিব, প্রত্যেকটি বল আমাদের মজা দিব, মজা নিব। আমাদের একটা কমপ্লেন আছে আফ্রিদি, আমরা নাকি আমাদের গেস্ট দেরকে কথা বলতে দেই না, আমি আজকে কোনো কথাই কই না, গেস্টটা কি কথা বলবো, স্টিল দিচ্ছি না, স্টিল দিচ্ছি না, আমি কিছু আসলে কিছু বলবোই না, প্রত্যেক বল, আমি প্রত্যেককে আসলে কোশ্চেন করতে চাই যে প্রত্যেক জেনুইনলি 2000 যেহেতু আমাদেরকে দেখে অনেক ইউটিউবাররা ইউটিউবিং করতেছে, আসলে কত কবে আসছিস ইউটিউবিং এ? আমি ইউটিউবিং এ আসছি তো মেবি 10,000 এর মতন সাবস্ক্রাইবার, তুই ততদিনে একটা সুপারস্টার হয়ে গেছিস, অনেক বড় একটা স্টার। ওয়াও এটা কবে, ওটা কি ওই যে, হ্যাঁ ওই যে ইউটিউবে করছিল, হ্যাঁ ও একটা ওই যে ইউটিউব ফ্যামিলি ওটাতে, ওটাতে আমি ছিলাম, হ্যাঁ নাইস নাইস, এটা ও আচ্ছা
তো আমার প্রত্যেককে আমি ফার্স্ট যখন হ্যাঁ বল প্রত্যেক বল শেষ কর কথা বলতে চাই না আমাকে অনেকে গালি গালাজ করছে গেস্টের আগে কথা বলতে দেই না তারপর বল তারপর তো জার্নিটার ব্যাপারে বল তারপর না না জার্নিটা নিয়ে এত জ্ঞান দিতে আসিনি আমি ঠিক আছে আমি না জ্ঞান না জাস্ট বল না না আজকে আমার একটা জিনিস হঠাৎ করে মনে পড়লো যে আফিদিয়ার আমার একটা মানে বুমের পার্টিতে পার্টির পরের দিন আমরা একটা হসপিটালে গেছিলাম মনে আছে হসপিটালে একটা ডক্টর ছিল ভাই তাসিন ভাই মানে মেজাজ খারাপ করে ফেলছে মানে সুস্থ মানুষ গেল মানে ওর কথা শুনে অসুস্থ হয়ে যাব লিটারালি আমি আর প্রত্যয় মানে ও একটু পড়ে গেছে সিঁড়ি থেকে তো পড়ে যাওয়ার পর সকাল 7টার দিকে আমি তো ওখানে এসে না ও একটা আমরা আমরা মানে সকালবেলা ও নিচে নামতে গেছে ও জাস্ট বের হবে বাসা থেকে তো বাসা থেকে বের হওয়ার টাইমে ও পড়ে গেছে আর কি সিঁড়ি থেকে তো পড়ে যাওয়ার পর আমি সকাল 7টার দিকে ফোন দিয়ে আমি বলছি দোস কই তুই আমার আসলে এদিক দিয়ে কিছু হয়েছে দেখার পর তারপর ও শক পরে ওরে নিয়ে হসপিটালে গেছে ও তো প্রথম নারায়ণগঞ্জ চলে যেতে গেছিল পরে স্টোরিটা বল মহিলা মানে কেন হইছে কেমনে হইছে মানে জীবনে কি করছি কবে জন্মাইছি তারপর আমার বয়স আছে অ্যাক্সিডেন্টাল কেসগুলোতে কোশ্চেন করে চালাই সব কি কি অ্যাক্সিডেন্টাল কেসগুলোতে কোশ্চেন করা হচ্ছে ওদের ডক্টরদের দায়িত্ব ওরা কোশ্চেন করতে হয় যেগুলো অ্যাক্সিডেন্টাল কেসগুলো হয় না ওগুলো করতে হয় লিগালি থাকলে বুঝতে তোমার মতো তোমার মতো প্রত্যয় হিরো মানে মনে করে তোমার মতো প্রত্যয় তারপর আমার তোমার মতো আসছে এরকম আসে যায় আমাদের বিরক্ত লাগতেছিল বাট আমাদের মানে হাসি আসতেছিল অনেক মানে আমি বলি দুষ্টুমি করতে না ও আবার পুরো একদম সাধু সাজলো ওদিকে ও একদম ভদ্র একটা ছেলে বাট আচ্ছা আমরা কোন হসপিটাল হসপিটাল নাম না বলি ঝামেলা আচ্ছা ঠিক আছে সো এটা একটা ফানি স্টোরি ছিল প্রত্যয় প্রত্যয় আরেকটা তুই আমাদেরকে ইয়া বল তোদের তো টোটাল টিম মেম্বারসদের মধ্যে অনেক ভালো একটা সিঙ্কিং এবং এমন লাগে যে তোরা যখন সবাই একসাথে হোস ভিডিওটা দেখতে অনেক মজা লাগে রাইট সো এটার জন্য কি তোদের মধ্যে আমার যে কোয়েশ্চনটা হচ্ছে যে তোদের মধ্যে যে ইউনিটিটা রাইট ইউনিটিটা কি এটা যে সবাই এক হয়ে ঠিক আছে সবাই এক হয়ে একসাথে কাজ করবো নাকি সবাইকে শুধু মানে এক হওয়ার জন্য কাজ করা হইতেছে নাকি সবাই জাস্ট মানে প্রত্যয় ডাকতেছে তোর মধ্যে বেশি ইন্টারেস্ট যে তুই আয় 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 নাকি সবাই চাচ্ছে যে একসাথে আমরা কাজ করি না আমরা ইউটিউব চ্যানেল খোলার আগে আমরা কিন্তু আগে ফ্রেন্ডস মানে তখন আমরা ইউটিউবার ছিলামও না ইউটিউবিং করতামও না আমরা সবাই ফ্রেন্ড আমরা আগে একসাথে পড়ছি একসাথে আড্ডা দিতাম দেন ইউটিউবার হওয়া আর ইউটিউবার যে হবো এটা আমাদের সবারই ডিসিশন ছিল যে আমরা সবাই হব তো ওইভাবেই বিল্ড আপ হওয়া একসাথে ধীরে ধীরে মানুষ যোগ হয়েছে বাট কেউ অ্যাজ এ ইউটিউবার আমাদের গ্রুপে আসেনি অ্যাজ এ ফ্রেন্ড আমাদের গ্রুপে ঢুকছে ওরা ইউটিউবে মানে সবারই একটা ইচ্ছা আর কি সবাই যখন চ্যানেলটার পিছনে কাজ করে সবাই একসাথে কাজ করে এমন সবাই একসাথে তুই উদ্যোগ নিয়ে যাই আয় 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 একটা জিনিস ভালো লাগছে বলতে যে মানুষে ফানি ভিডিও যদি কোয়ালিটি কন্টেন্ট ফার্স্ট কিউ এনে থাকে তাহলে এটা প্রত্যয় আজ এর এলটিডি কজ আমার আফ্রিদির মুখে আমার সুনাম শুনতে কেন জানি ভালো লাগে না কেন মানে ভালো লাগে মনে হয় যে কি কোন একটা সামথিং ইজ ফিশি না আফ্রিদি অলওয়েজ আফ্রিদি অলওয়েজ আমাকে তোর নামে সুনাম করে এটা সত্যি না না আমি অলওয়েজ সুনাম করি এটা হ্যাঁ অলওয়েজ কেন তোর বিপদে আমি যাই না তোর বিপদে যাই না তোর অলওয়েজ পাশে থেকে তুই মানুষের সামনে মানে বলতে চাস না কি তোর সাথে থাকি না সব সময় শেয়ার দিছিলি লাইভটা
ওই জন্যই তো শুধু প্রত্যয় আই লাভ ইউ, প্রত্যয় আই লাভ ইউ। আমাদের অডিয়েন্স, আমি তো আবার ভাবলাম ওই দিন, ওই দিন কিরণের মতো কিরণ শেয়ারতে না দিয়ে বসেছিল 30 মিনিট প্রত্যয় আমাকে বিয়ে করো, প্রত্যয় কোথায়, প্রত্যয় আসো জান বেবি, প্রত্যয় সব একটা প্রত্যয়। এদিকে তো কমেন্টস শো করতেছ না কোনো? আচ্ছা তুই কমেন্টে দে, লাইভ কমেন্টস দে। আচ্ছা লাইভ কমেন্টস দেখতে হবে। আচ্ছা আমি প্রাইভেট চাই। তাসিন ভাই একটা জিনিস কি, সবাই অনেকেই প্রত্যয় ভার্সেস তো ওইদাসি দেখিনি, আফ্রিদি হচ্ছে নাম্বার 1 কারেন্টলি বাংলাদেশে, প্রত্যয় হচ্ছে নাম্বার 2 ইউটিউবার সাবস্ক্রাইবারের দিক দিয়ে। সবাই মনে করি একটা কম্পিটিশন, একটা ঝগড়া, এরা একজন একজনের পিছে, এমন জিনিসটা। আচ্ছা আমরা কি, আমরা কিরকম ফ্রেন্ডস, ফ্রেন্ডস আর দেখো আমরা এরকমই বন্ধুত্ব যে আমারে বলতেছে দোস্ত তো লাইভের মধ্যে তুই যে সুনাম করতেছ ভালো লাগতেছে না। হ্যাঁ আমরা ডাইরেক্ট এটাই হওয়া উচিত, আর ওর যে ফ্রেন্ড সার্কেল ওর যে গ্রুপ, আমার ওদের সাথে সবার ভালো থাকে, স্পেশালি রায়ান। হ্যাঁ রায়ানের সাথে আফ্রিদির ভালো কানেকশন আছে, খুবই ভালো ছেলে, মানে অসাধারণ একটা ছেলে, অ্যামেজিং একটা পার্সন, খুবই ভালো ছেলে, খুবই ভালো ছেলে, ওর সাথে আমার খুব ভালো খাতির, ওর সাথে ভালো কমেন্ট একটা ক্লিক করতে গিয়ে এটা চলে আসে কি লেখছে কি, দেখ তোর জানুর, ও একজন আরেকজনকে জানুরা মানে হচ্ছে যে আফ্রিদি আর তহিদ আফ্রিদি, ওরা কিন্তু আমাদের আফ্রিদি, তারপরে এই যে দেখো সব ভালোবাসা, মানে ভালোবাসার কোনো কথা নাই আজকালকার টিনেজারে, এটা নিয়ে এখন তারপরে না সব কিন্তু ভালোবাসা, সব হচ্ছে ভালোবাসা। আমি আমাকে নিয়ে কিছু উঠাইতে পারবো না, উঠাইলে মানুষ আবার কিনে কি বলে, আচ্ছা এটা হাইড করে কেন, হাইড করে কেন খুঁজে পাচ্ছি না। তিনজনকেই ভালোবাসি, একজন দিল। আচ্ছা আফ্রিদি এই কোয়ারেন্টাইন শেষ হলে তুই মানে কি করবি সবার আগে, মানে ইচ্ছা কি, কি করার? আচ্ছা হাইড হইছে, হ্যাঁ নো প্ল্যানস মামা, চল ট্রিপে যাই কোনো এক জায়গায়, ভালো লাগতেছে না। কবে থেকে তোর প্ল্যান আছে, মনে আছে তোর যে আসার কথা ছিল মুম্বাইতে? শোন আমি কিন্তু ট্রিপ ট্রিপ মারতাছি, তোর সাথে যেগুলো মারার কথা ওগুলো তুই মানে যাওয়া হয় না, যাওয়া হয় না এক্স্যাক্টলি। আমাদের একসাথে বালি যাওয়ার কথা ছিল, শোন একসাথে বালি যাওয়ার কথা, মুম্বাইতেও যাওয়ার কথা ছিল, মুম্বাইতেও একসাথে যাওয়ার কথা ছিল, তোর আসার কথা ছিল, বাট দুজনেই গেছি, বাট আলাদা আলাদা যাওয়া হয়, পরে আর যাওয়া হয় না। বালি তো তাসিন ভাই, ওই একজন লেখছে যে প্রত্যেক আফ্রিদিকে তুই করে কেন ডাকতেছে, বা আফ্রিদি প্রত্যেককে কেন তুই করে ডাকছে বল। আমি তো দুজনকে তুই করে ডাকতেছি, যারা করে ওরা হচ্ছে লাইফলেস, ওরা আসলে নিজেরা কিছু করতে পারবে না, অন্যান্য নিয়ে কম্পেয়ার টম্পেয়ার করে। একটা জিনিস একটু ক্লিয়ার করি, প্রত্যয় জায়গা থেকে নাম্বার 1, প্রত্যয়ের প্রতি আমার একটা হিউজ রেসপেক্ট আসছে। একটা দিন যখন আমরা প্রত্যয়ের, আমার মনে আসছে প্রত্যয় সবচেয়ে চ্যালেঞ্জ, ওয়ান অফ দা বেস্ট, যে ওয়ান অফ দা ফার্স্টেস্ট যে এটা ছিল হিট ভিডিওটা ছিল, ওটা ছিল মদ খাটা। তো যখন আমাদের বাংলাদেশে একটা ওই যে নাম না বলি, ওই লোকটার নিয়ে অনেক বাজে একটা যখন সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, প্রত্যেক কোনো কিছু ক্যারে করে না, আমি প্রত্যেকে বলছি প্রত্যয় দেখ ভাই যে অবস্থা, ওই লোকটা এসে এরকম মাঝে মাঝে কাজ করছে, কোরআনকে অবমাননা করছে, আমাদের ধর্মকে অবমাননা করছে, কন্টেন্ট মনে রাখা উচিত না। প্রত্যয় সাথে সাথে বলে ভাই এটা রিমুভ, কোনো ভাবে নাই, একবারও চিন্তা করে নাই, ইটস রিমুভ, রিমুভ ফ্রম ইউটিউব, নাথিং। ওইটাই কিন্তু বিগিনিং হয়েছে ওই টাইমটা আমাদের সবার, যে বিগিনিং আমরা একটা সবাই মিলে যে স্টেপটা নিয়েছি যে এর আসলে ইন্টারনেট থেকে খেদা দেওয়া উচিত, টু মাচ, মানে আমাদের ইসলামকে অবমাননা করতেছে, কোরআনকে অবমাননা করতেছে, এর পর থেকে শেষ, ঠিক আছে। এটা খুবই ভালো লাগছে এই জিনিসটা। অ্যান্ড ওই মদখা নিয়ে প্রত্যয়ের সাথে আমি যেটা কথা বলবো সেটা হচ্ছে ডিজে আলভি, শাউট আউট টু ডিজে আলভি, ডিজে আলভির সাথে প্রত্যয় কিভাবে পরিচয় হয়েছে? ওর সাথে আমার মেবি ফেসবুকে একদিন চ্যাট হয়েছে, দেন একদিন ওরা, আমি নারায়ণগঞ্জে না, ও ঢাকারই, আচ্ছা ঢাকাতেই থাকে, ও মেবি মিরপুর থাকে, হ্যাঁ
তো ওর সাথে চ্যাট হতে আসতেন, দেন ওর সাথে আমার গান করার অনেক দিন ধরে প্ল্যান ছিল যে একটা মিউজিক বানাবো, কজ আমার চ্যানেল থেকে মিউজিক ভিডিও তখন পর্যন্ত বানানো হয় নাই, কজ 7 লাখের মতন সাবস্ক্রাইবার হয়ে গেছিল বাট কোনো মিউজিক ভিডিও ছিল না, ওটা ফার্স্ট ছিল না মদখাটা, মদখাটা ফার্স্ট ছিল। তো ওর সাথে প্ল্যান করতেছি বাট কোনো লিরিক্স পাইতেছি না, ওই ধরনের গান পাইতেছি না যেটা দরকার। তারপর হঠাৎ একদিন এই ওরে বললাম যে এই মদ মদ এর এই জিনিসটা নিয়ে একটা কিছু বানাতো, ডায়লগ গুলো নিয়ে কিছু একটা বানা। তারপর ও আমার এই 1-2 ঘন্টার মধ্যে বানায় পাঠাইলো, আমার সেই লাগছে ফার্স্ট ড্রপ শুনে মাথা নষ্ট হয়ে গেছে, সেকেন্ড ড্রপ পাঠাইছে, আমি বলছি এটা আমি বানাবো। তো পরের দিন না এর 2 দিন পরে আমি সবাই রে ছাদে নিয়ে গিয়ে শুট করতে লাগছে আমার 2 ঘন্টা, এডিট করছি আমি 40 মিনিটে, তোর ভিডিও আপলোড দিয়ে। আরেকটা কোয়েশ্চন পড়তে তোকে, যে তোর ভিডিওর তোদের চ্যানেলের সব ভিডিও ডিরেক্টিং থেকে শুরু করে এডিটিং সব তুই করিস রাইট? হ্যাঁ, মানে এডিটিং সব তোর? এডিটিং সব আমার, আমার চ্যানেলে যত ইমেজ সব আফ্রিদি, চ্যানেলের এডিটিং সব আফ্রিদি রাইট? আফ্রিদি না, এখন আমি আমার মিলিটারি প্রফেশনাল কাজ ছাড়া আর কি, বাট বেসিক্যালি তুই করিস ম্যাক্সিমাম টাইম। না, ইটস ভেরি অ্যামেজিং, একজন ইউটিউবারের আসলে ইউটিউবটা যে জিনিসটা ইউটিউবের মেইন ইয়াটা হচ্ছে ব্রডকাস্ট ইয়োরসেলফ, মানে নিজেকে নিজে ব্রডকাস্ট করো, তুমি নিজের ক্যামেরা দিয়ে নিজে এডিট করো, নিজের ক্যামেরা দিয়ে নিজে শুট করো, নিজে এডিট করো, এগুলো জানতে হয়। সো এটা যখন কেউ জানে অনেক ইজি হয়েছে ব্যাপারটা। তো যারা যারা ইউটিউবিং, আমার দিকটা হলো কি মানে আমি যদি অন্য কারো এডিট করতে দেই তারপর আমার মন মত হয় না জিনিসটা, এটা সমস্যা। আমার যে ডিরেকশন, ওই ডিরেকশন ওয়াইজ আমারই এডিট করতে হবে, কজ আমি জিনিসটা ইমাজিন করছি, আমার মাথায় আছে, সো আমার এডিট করতে হয়, না হলে আমার মানে স্যাটিসফ্যাকশনটা আসে না। বাট তোদের ওয়ান অফ দ্য অ্যামেজিং ওয়ার্ক ছিল কিন্তু ওই মদ কাটা, তারপর বাকি যেগুলো করছিস ওগুলো মানে বসে এত কম টাইমে বসেন বসেনটাও অ্যামেজিং। আলভিরও একটা ভালো একটা পার্ট ছিল, মানে অ্যামেজিং। আলভির তো মিউজিকের পার্টটা অ্যামেজিং ছিল, বাট ওটা একটা ভালো ভিডিও ছিল, কিন্তু সেই ট্যালেন্টেড একটা ছেলে এই আলভির সাথে কিন্তু প্রথম পরিচয়। এটা আলভির সাথে কিন্তু আফ্রিদি অনেকগুলো গান বানাইছে, অনেকগুলো এখনো অলরেডি একটা প্রজেক্টের কাজের কথাবার্তা চলতেছে। নতুন যে আলভির সাথে ফার্স্ট পরিচয়টা আমার একটা স্টেটাসে, আমি একটা স্টেটাসে তারপর ওর আসলে দেখো, তো ওইখান থেকে কিন্তু ওর প্রথম নাম ছিল জাস্ট আলভি, আমি কই তোর নাম আলভি কেন, তোর নাম ডিজে আলভি লাগে, এরপর থেকে ডিজে আলভি। আচ্ছা, এখানে অনেকে কমেন্ট করতেছে প্রত্যেক কি সফটওয়্যার ইউজ করিস তুই ইয়ার জন্য, কিসের জন্য, এডিটিং এর জন্য? অ্যাডোবি প্রিমিয়ার। আর আফ্রিদি কোনটা ইউজ করিস? আমি ফাইনাল কাট প্রো। আমিও ফাইনাল কাট প্রো, তবে অ্যাডোবি প্রিমিয়ার অনেক অ্যাডভান্সড, ধরতেই পারি নাই, মানে আমার পিসি তে ইনস্টলই হয় না ম্যাক কাট প্রো। না, তুই যেটাতে আছো যেটা খুব পারফেক্ট, আমি মনে করি এটা তোর জন্য পারফেক্ট, ওইটাতেই আমার অভ্যাস আছে, তোর কালার গ্রেডিং ফাইনাল ফাইনাল কাটের কিছুই পারি না আমি। না না না, ফাইনাল কাট অনেক ইজি, ইজি অনেক ইজি, প্রিমিয়ার প্রো আমার অনেকে বলছে অনেক ইজি, বাট আমি পারি না। বাট প্রিমিয়ার কিন্তু যদি শিখে যায় লাইফ টাইম, প্রিমিয়ার হচ্ছে অনেক প্রফেশনাল কাজ করা যায়, গ্রেডিং কালার গ্রেডিং প্লাস সব মিলে অনেক জোস প্রিমিয়ার, প্রিমিয়ার প্রো ধরে ধরে কাজ করতে হয়, এটা এটা মানে যেমন ফাইনাল কাট ফাইনাল কাট থাপা দা থাপা কাট, মানে যারা যারা অ্যাকচুয়ালি ব্লগার ওয়ার্ল্ডে সব ব্লগাররা কিন্তু ফাইনাল কাট প্রো দিয়ে ম্যাক্সিমাম কাজ করে, ইনস্ট্যান্ট মানে আমি ট্রাভেলিং করতেছি ইনস্ট্যান্ট বসে বসে এডিট করতেছি, ট্রাভেলিং করতেছি ইনস্ট্যান্ট, আর আমার তো ম্যাক্সিমাম হয় ট্রাভেল ব্লগ করে, সো আমার ইনস্ট্যান্ট এডিটটাকে আগে ওইভাবে মাথায় কনসেপ্ট করি, এরপর এসে আবার বি এডিট করি। সো প্রত্যেক তোদের পার ভিডিও এক একটা ভিডিও লাইক তুই বলছিস যে মদ খাটা অনলি 2 ঘন্টা শুট করছিস, 40 মিনিট এডিট করে ফেলছিস, লাইক অলমোস্ট 3 ঘন্টার মধ্যে ডান। সো প্রত্যেক ভিডিও গুলো কি এমন থাকে, যেমন বসেন বসেনটা কত কত দিন লাগে? বসেন বসেন শুট করছি আমরা 4 দিন। আচ্ছা, 4 দিন শুট করছি, এডিট হইছে কয়দিনে? বসন বসন অনেকগুলো লোকেশন ছিল, অনেকগুলো লোকেশনে শুট করা হয়েছে এক এক জায়গা থেকে চেঞ্জ চেঞ্জ করার পর, আর মাঝখানে একদিন শুটিং এর মাঝখানে কল আসে বলে যে গোল্ডেন প্লে বাটন এসে পড়ছে, শুটিং বাদ, শুট দরকার নেই, সব দূর সব দিন শুট হয় নাই, তো হ্যাঁ 4 দিন লাগছে। লাস্ট আরেকটা যেটা বললি আই লাভ ইউটা, ওটা কয়দিন লাগছে? ওইটা লাগছে 3 ঘন্টায়, ওটা জাস্ট আমরা ওইটা আমরা বেরিয়েছি 2-3টার দিকে, আমরা ক্যামেরা নিয়ে জাস্ট রাস্তা করে যেদিন তো এটা শুটিং করছ স্যার কিছুদিন একদিন আগে মন আমার কথা হয়েছিল, একদিন আগে হ্যাঁ তোর সাথে আমার কথা হইতো, কথা হইছিল আমার নারায়ণগঞ্জে, হ্যাঁ ওই যে নারায়ণগঞ্জে আসার কথা ছিল, হ্যাঁ হ্যাঁ তোর আসার কথা ছিল। তো আমরা একটা একটা ব্যাপার কি প্রত্যর সাথে কমিউনিকেশন গ্যাপ ম্যাক্সিমাম হয় কেন, যেহেতু নারায়ণগঞ্জ থেকে ঢাকার একটা দূরত্ব আছে, এই কারণে ম্যাক্সিমাম মানে যেমন প্রত্যেক আমার মিটিং কয়েকটা অ্যাটেন্ড করতে হয় স্পন্সরের জন্য, আমরা কিন্তু মিটিং একসাথে অ্যাটেন্ড করতে পারি না, বিকজ ওর আসা যাওয়াটা অনেক দূরত্ব হয়ে যায়, এই কারণে ম্যাক্সিমাম ফলটা হয়। আচ্ছা, নারায়ণগঞ্জ নিয়ে এখন আসি, নারায়ণগঞ্জের অবস্থা নাকি একটু খারাপের দিকে আছে প্রত্যেক, নারায়ণগঞ্জের অবস্থা আসলে অনেক খারাপ, আমার এলাকার অবস্থাও খারাপ, মানে কি অবস্থা এলাকায় এখন? এলাকায় আমাদের আমার এক ভাই আছে নাহিদ ভাই, ওনার বিল্ডিং এ পাশের বিল্ডিং এ একজন মারা গেছে রিসেন্টলি, মানে আমার এলাকাতেই,
মানে নারায়ণগঞ্জের অবস্থা তো ঢাকার থেকে মেবি খারাপ। বাইকে করে গিয়ে নারায়ণগঞ্জ থেকে গার্লফ্রেন্ড কে নিয়ে আসলো, ঠিক আছে, গার্লফ্রেন্ড থাকে নারায়ণগঞ্জে, ঢাকা থেকে বয়ফ্রেন্ড গেছে বাইকে করে, বয়ফ্রেন্ড কাছে আরেকটা মেয়ে ফ্রেন্ড নিয়ে গেছে, ঢাকা থেকে ছেলে আর একটা মেয়ে নারায়ণগঞ্জ গেছে, নারায়ণগঞ্জে থাকে মেয়েটা, ওরা বলতেছে কি, ছেলেটা বলতেছে কি, আমি তো ছেলে দিবে না, ওই জন্য মেয়ে বান্ধবীকে নিয়ে গেছি, তখন বাপে বাইরে হইতে দিবে, আর বাপে বেরো হইতে দিছে। পরে ওরা নারায়ণগঞ্জ থেকে মেয়েটাকে উঠায় ঢাকায় আনছে, ফাস্টফুডে খাইছে, বসুন্ধরা গিয়ে আবার দিয়ে আসছে। এটা তো কোন পরশুর দিকে, দুই তিন দিন আগের কাহিনী। ইয়া খালি, পুরো রাস্তা খালি, রাইট, মাঝখানে দুজন পুলিশ যেতে, তোরা আবার পুলিশে দেখে ট্রোল করতে, ভিডিওটা ছাড়েন লাইভে দেখি আমরা, বেশর বেশর ভিডিও দেখবি। নারায়ণগঞ্জ অনেক আগে থেকে লক করে ফেলছে, মাঝখানে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে নারায়ণগঞ্জ থেকে যে ফরিদপুরে না কোথায় যেন যাচ্ছিল যে সামথিং ট্রলারে, তারপর যে ধরলো 300 মানুষকে। হ্যাঁ, ওইটা ওইটা নারায়ণগঞ্জ হয় নাই তোমার, নারায়ণগঞ্জ থেকে মেবি লোক বের হচ্ছিল, না নারায়ণগঞ্জ থেকে বের হচ্ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি শুনুন না, জানি না, আমি কনফার্ম না এটা। যেটা হচ্ছে আর কি, এখন আমাদের সচেতনতা, আমরা আসলে কি, যদি নিজেরা সচেতন না থাকি তাহলে আর কি বলবো। এখন এই যে ইয়াং ছেলে দুইটা, ছেলে মেয়ে সবাই ইয়াং, ইয়াংরা যদি এমন করে আর আসলে কি বলবো, আমরা কত সচেতন করবো। সো আমরা যেটা বলছি, আমাদের এই লাইভের উদ্দেশ্য একটাই, মজা, আমরা একটু আড্ডা দিবা আপনাদের সাথে, অনেক কিছু জানাবো নিজেদের, প্লাস আমাদের ডোনেশন রিলেটেড কথা বলবো। আমাদের কারেন্টলি অলমোস্ট $1,000 হয়ে গিয়েছে ওয়ান ডেতে। আপনাদের লিঙ্কটা আমার পেজে দেওয়া আছে, আফ্রিজি প্রোফাইলে দেওয়া আছে, প্রত্যেক শেয়ার করবে আজকে। সো আমরা চাচ্ছি অ্যাজ মাচ অ্যাজ পসিবল সবার থেকে। এখন একটা জিনিস কি, আমরা বেসিক্যালি আমাদের যে টার্গেট অডিয়েন্স, আমরা চাচ্ছি যে আমাদের টার্গেট যে ডোনেটর, ওরা দেশের বাইরের মানুষ, ঠিক আছে, কারণ বাংলাদেশের তো সবাই এখানে, আমাদের দেশের বাইরে যে সিচুয়েশন, বাংলাদেশের সেম সিচুয়েশন না, আমরা সবার থেকেও টাকাটা চাইতে পারতেছি না, সবারই এখন সিচুয়েশন খারাপ, কেউই কাজে যেতে পারতেছে না, সবাই সেভিং করতেছে, কেউই জানে না যেটা কবে উঠবে। আমরা তো এক্সপেক্টও করতেছি না যে সবাই আপনারা দেন, না আমরা চাচ্ছি না, আপনার শুধু শেয়ার করে আপনাদের দেশের বাইরে যারা আছে, কারণ দেশের বাইরে যারা আছে ওদের অবস্থা এত ভালো খারাপ না, ওদের একটা ভালো সেভিং আছে, বা ওদের গভর্নমেন্ট থেকে ওদেরকে দিচ্ছে, আমাদেরকে গভর্নমেন্টে দিচ্ছে, একটা পে করতেছে, আমাদের অবস্থা অত বেশি ভালো বলবো না, বাট স্টিল বাংলাদেশে যারা আছে চাকরি জীবন থেকে ভালো আছে আলহামদুলিল্লাহ। তো আপনার সবাই আপনাদের দেশের বাইরে যারা আছে ওদের সাথে শেয়ার করেন আমাদের চ্যারিটির লিঙ্কটা, ডোনেট ফর করোনা এফেক্টেড বাংলাদেশিস, ওটা। অ্যান্ড প্রত্যয়, তোর সাথে আরেকটা যেটা, সেটা হচ্ছে যে তোর কোরিওগ্রাফি, তোদের ইয়াতে দেখলাম যে অনেক নাচ হয় তোদের বিভিন্ন ভিডিওতে, এবং নাচগুলো খুবই সিম্পল কিন্তু অনেক আই ক্যাচি, অনেক সুন্দর লাগে এবং সিঙ্কড হয় খুব। এটা কোরিওগ্রাফিটা কে করে, তুই নিজেই? হ্যাঁ, আর ইন্সপায়ার ইন্সপায়ার করতে গো দোস্ত, এই এই টাইপের ড্যান্সার, এক্স্যাক্টলি, এটা কাকে ফলো, মানে আমি যখন গান দেখা হয়, মানে গান শোনার পর যেটা আসে ভিতর থেকে, আমি ওইটাই আসলে, যারা সামনে থাকে ওদেরকে এটাই করতে বলি, যেটা কর দেখ কেমন লাগে, স্টেপগুলো শিখছি। হ্যাঁ, আকি ইন্সপিরেশন থাকে না যে আমি এই পার্সনটা থেকে এই ড্যান্স স্টেপগুলো শিখছি, ওটা কি না, আসলে এমন কোনো ই নাই, কেউ নাই যে, কজ আমি তো এমন কোনো প্রফেশনাল ড্যান্স দেই না, আমরা হচ্ছে প্রত্যর হোস্ট, প্রত্যেকে তো আমরা অনেক কোয়েশ্চেন করছি, গত দুই যে গেস্ট আসছে ওরা কিন্তু বাইচা গেছে, আমরা তখন আনপ্রফেশনাল ছিলাম, আমরা কি কোয়েশ্চেন করব, আমরা কথা বলতে বলতে টাইম শেষ, আজকে আমরা গেমটা খেলি, আজকে আমাদের প্রপার হচ্ছে কিন্তু, বুঝছিস, আর কারো কোনো কোয়েশ্চেন আছে নাকি আমরা একটু জিজ্ঞেস করি আমাদের কমেন্ট সেকশনে।
কি লিখছে, লাভ ইউ তয়দা ফেডি প্রত্যয় হিরোন তাসিনেশন, আসিফিন আজাদ আসবে, আমাদের সবাই আসবে, আমাদের যত পডকাস্ট মানে কয়টা এপিসোড করার প্ল্যান আছে? আজকের অডিয়েন্সটাকে দেখ, তোর আর আমার তাসিম ভাই তিনটা যদি যোগ করিস ইটস হিউজ। সো এইটা নিয়ে যদি আমরা একটা ভালো কাজ করতে পারি তাহলে এটা আমাদের জন্যই ভালো। এখন কথা হলো ওরা তো অনলাইন পেমেন্ট এটা করতে অনেক এক্সপার্ট, কারণ ওদের কাছে পেটিএম আছে আর অনেক সোর্স আছে। বাঙালিরা বাংলাদেশের মানুষজন তো এটা এত অভ্যস্ত না, এই ফোনের থেকে টাকা ফোনে ট্রান্সফার করার মতো কোনো লাভ হচ্ছে না। লাস্ট 2 ইয়ার ধরে চিলে চিলে হচ্ছে যে আমাদের পেপাল দেন, পেপাল দেন। হ্যাঁ পেপাল তো আসছে, আসার কথা ছিল মাঝখানে, আমিও শুনছি আসার কথা ছিল পেপাল, বাট পেপাল এখনো আসছে না। কেন আসবে না আসলে? আমাদের কাজের কাজ হয় না, দুনিয়ার আকাম নিয়ে আমরা বিজি থাকি। সো এটা আসলে আমরা কত যে পিছিয়ে যাচ্ছি, এই যে অনলাইন মার্কেটটা আমরা যে ধরতে পারতেছি না, আজকে অনলাইন শপিং করতে পারি না, এই যে এগুলোর জন্যই। সো আসলে আমাদের যদি এটা যদি থাকতো, এই যে পেটিএম যদি থাকতো, পেপালটা যদি থাকতো, আমরা অনেক আগে আগে থাকতে পারতাম, বাট হচ্ছে না। সো আমরা একটা গেম প্রজেক্টের কথা বলি, আমি একটু সেটআপ করে নেই বিকজ অলরেডি চার্ট আবার চলে গেছে। তোরা কথা বল, আমি জিনিসটাকে আবার সেটআপ করতেছি। তো আমি যেটা বলতেছিলাম আফ্রিদি শুন, যে এই কোয়ারেন্টাইন শেষ হলে চল আমরা ট্রিপে যাই কোনো বালি, আবার বালি প্ল্যান, যেদিকে যাবো শুন, যেদিকে যাবো 30 দিনের জন্য যাবো। হ্যাঁ যাওয়ার আগে তোরা আমার দুইটা প্রজেক্ট নামাই তো বুঝছো? হ্যাঁ আচ্ছা, আমরা ওদিকে গিয়ে নামাবো, ওইদিকে নামাবো, ওইদিকে নামো, বাকি যাওয়ার আগে জিনিস দেখো নামায় যামু, ওইদিকে যাও না, এদিকে একটা নামানো জরুরি বুঝছস তো? কেন? হ্যাঁ হ্যাঁ বুঝছি। বাস ওই প্রজেক্টটা নামায়, তারপর আমি তুই চলে যাব, তুই আমি রায়ান সীমান্ত ভাই তিমান্ত ভাই সবাই মিলে চলে যাব। রাইট, আমাদের কিন্তু একটা মানে অডিয়েন্স মেবি জানে না যে আমাদের কিন্তু একটা প্ল্যান চলতেছে। হ্যাঁ, আর ওই যে চেক পোস্টের কাহিনী হয়েছে, তুই একবার শেয়ার করলি যে সেই মাঝখানে হওয়ার কথা ছিল, বাট হওয়ার কথা ছিল, তারপর মিটিং এ আসতে পারিনি আমি মেবি। হ্যাঁ, মিটিংটা তুই মিস করছিস। হ্যাঁ মিস করছিস তুই, ওই দিন তোর না ওই দিনই তোর গানের শুটিংটা চলতেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দিনই তোর গানের শুটিংটা চলতেছিল। অনেকে আমাকে বলছে যে প্রত্যয়ের সাথে ব্লগ করতে, আমাদের ব্লগ একসাথে আসবে মালদ্বীপে, ইনশাআল্লাহ বেস্ট ব্লগ করব একসাথে মালদ্বীপে। মালদ্বীপে মজা আছে, পিনি গেছে মালদ্বীপে, মজা হবে না তো ওদিকে? লাইফ চিল করতে হবে, একদম চিল। মালদ্বীপে যায়, মালদ্বীপে যায় মানুষ হানিমুন করতে, ফ্রেন্ডদের সাথে ট্রিপ মারতে যায় না। তো তুই কই বালিতে যাবি? তুই বালিতে যাওয়া যায়? হ্যাঁ বালিতে গেলে। আচ্ছা তুই কয়বার বালি গেছিস তুই জানিস? হিসাব কর। বালি আমি একবারই গেছি। কয়বার যাবি বালি? যেতে গেছিস শীতে? আর বালিতে প্রত্যেকটা দোকানে দোকানে ওরে চিনে, প্রত্যেকটা প্রসাদে চিনে যে প্রত্যেক। বালি একবারই গেছি, একবারই গেছি বালি। কে কে সাবস্ক্রাইব করেছে প্রত্যেক? শুন, বালিতে গেলে আমরা ইতে যাব, আমি যে একটা আইল্যান্ডে গেছিলাম, ওই আইল্যান্ডটা টু গুড, ওই আইল্যান্ডের দিকে যাব আমরা, বুঝছস না? ওই একজন একজন লেখছে প্রত্যেক রাফিদি বিয়ে করে মালদ্বীপ চলে যায়, গোয়া কিন্তু সেই মজার জায়গা। আচ্ছা আপনি আইগান না ব্রো?
প্রত্যেকে গোয়া কিন্তু মজা দাঁড়া আমি ঢুকতেছি একটু পরে আপনি যদি ঢুক না প্রত্যেক যেমনি জিজ্ঞেস করছে আমি তো হাসি আসতেছে না আমি কি করবো বাবা হাসা কি দোষ মানুষের হাসাটা কি দোষ আমি কি করছি এই জায়গায় দাঁড়া আরেকটা আরেকটা ওয়ার্ড সিলেক্ট করি অলমোস্ট হয়ে গেছে সব ওয়ার্ড সিলেক্ট করা একটা ওয়ার্ড ইয়া পাইছি প্রতো তোর নামে একটা যে ছবি আছে গাড়ির উপরে মনে আছে বাতাসে তাই ছাদে গেছে আমি বের হয়ে গেছি আবার ঢুক গাইস আমরা এখন একটা গেম খেলবো থ্রি স্যাভেজ লিখছে আমরা এখন একটা গে হ্যাঁ এক্স্যাক্টলি আমরা একটা গেম খেলবো এখন এবং দেখা যাক ওই গেমে কে জিতে আমাদের যেটা হবে আমার ড্র তোরা দেখে যাবি বুঝছিস শুন 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 আফ্রিদি এটা যে আফ্রিদি ড্রয়িং কিন্তু কেউ দেখতেছ না আরে ভাই আফ্রিদি তোর ড্রয়িং যে লেভেলের এটা হবে না দেখাও দেখাও সবাইকে দেখাও এমন করতেছ কেন তোর ড্র হবে না কেন হবে না দেখাও না সবাই আছে এখানে হ্যাঁ দেখবি না এখন ঢুকলে আমাদের র‍্যান্ডম ঢুকতে হবে বুঝছস র‍্যান্ডম ছাড়া হবে না মানে কি ও তাসিম ভাই তো নাই আচ্ছা এটা কি এটা আম ছিল না ম্যাঙ্গো ম্যাঙ্গো আছস না তুই ম্যাঙ্গো আছে হ্যাঁ এই ম্যাঙ্গোই আছে হ্যাঁ ইয়েস আমি যদি ড্র করতে যাই আমার তো অলরেডি উঠে যাবে উপর দিয়ে দেখে যাবি তোরা দেখতেছিস আমরা এখন দেখতেছি না পরে দেখবি তো এটা হবে না আসলে গেমটা আমি আবার পাঠাচ্ছি আবার পাঠাচ্ছি রেডি তো রেডি কিন্তু এবার আমি আর ওই ইয়া দিব না বুঝছিস কাস্টম দিব না আমি তোর নামে বলবো তুই আমার নামে বলবি শামীম হাসান সরকার কে চাই একজন লিখছে হবে 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 পাবজি খেলতাম এক কালে এখন আমিও 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 খেলি না এক কালে খেলতাম আফিদি ভাই বিগ ফ্যান আচ্ছা নোবেল কে চাই আমি কি করবো কমেন্ট
আমি প্রত্যয় গুলো পড়ি, প্রত্যয় বাবা হতে চাচ্ছে, চলছে কেমনে আমি জানি না। খুব জোস কমেন্ট আজকে, কমেন্ট গুলো খুব অসাধারণ কমেন্ট করতেছে। কলকাতা কেমন লাগছে দুইজনকে জিজ্ঞেস করছে। কলকাতা অনেক জোস ভাই, কলকাতা আসলেই আমি লাস্টবার যখন গেছিলাম মানে লাস্টবার কলকাতা গেছি, তারপর তোর গোয়াতে গেছি। তখন তোর অনেক স্মৃতি আছে কলকাতায় না? হ্যাঁ আমার তো অনেক স্মৃতি আছে কলকাতা। তুই কি বলতে চাইতেছিস? তুই এমনি বলছিস, তুই কোনো ভুলতে পারবি না। মমতাজকে চাই একজন নোয়াখালীর, একজন বরিশালের, আমি তো এই জিনিসটা খেয়ালই করি নাই। আর একজন নারায়ণগঞ্জ, বাংলাদেশের মধ্যে ফেভারিট ইউটিউবার কে জিজ্ঞেস করছে। বাংলাদেশের মধ্যে ফেভারিট ইউটিউবার আমি যারে দেখে আমি স্টার্ট করছিলাম, শাইম হাসান সরকার, ওনারে দেখে আসলে আমি মনে হয়েছে যে আমার ভিডিও বানানো উচিত, ইউটিউবিং করা উচিত, ইন্সপায়ার হয়েছি। সো হ্যাঁ উনি, আমি প্রত্যয় হিরণকে দেখে ইউটিউবার হইছি। হ্যাঁ আমিও তো ওইটা ফ্রিকে দেখে, আমি ওইটা এমনি বলছি, আমি ইউটিউব দেখি ইউটিউবার হইছি। আচ্ছা স্টার্ট হয়ে যাইতেছে রাইট? আমি জানি না, দেখাই দিছে না, আমি কি দেখবো, কোথায় দেখবো? দিস ইজ রাউন্ড ওয়ান, প্রত্যয় ইজ চুজিং এ ওয়ার্ড। আমি এটা কি হতে পারে কমেন্ট সেকশনে জানান তো সবাই। আমি জানি তোরা বুঝতে পারছ, মানে তোমরা বুঝতে পারছো, জাস্ট অ্যাক্টিং করতেছ তোমরা। আমি বুঝছি না, না আসলে আমি আসলে বুঝতে পারিনি। তো এটা ফ্রি দি কমেন্টে কি লিখতেছ সবাই? না দেখো বলো এটা কি হতে পারে, একজন গান গাইতেছে। আমি তো বুঝতেছি না, আমি কত কিছু আঁকলাম, ওইটা বেড়ে গেছে নাকি? আচ্ছা মাইক ধরা গান গাইতেছে, আগুন ধরা দিছি। ওই যে একটা গান আছে না, বলা নয় আগুনের গোলা, আমার গেস্টটা ভালো লাগতেছে না। এই রাফি দি চুপ, আপনি খাইছি, আপনি দিকে চিপাই পড়ছস, আপনি দি কি, এটা খুবই ডেঞ্জারাস কোন একটা হবে। আমি এটা কি, এটা কি হইতেছে? সবাই লেখো, সবাই কমেন্ট সেকশনে লেখো, এটা কি, এটা কি আঁকতেছিস তুই, কি এটা কি রে ভাই, এটা কি আঁকে? এগুলা মানুষ, মানুষ আঁকতেছে, কি আঁকস, এটা জিনিসটা কি? আমার নেটে অনেক প্রবলেম করতেছে,
আচ্ছা গরু, এটা মনে হচ্ছে গরু, না না গরু, গরু কেমন আপনি দেখে গেল? ও আমি কি করছি, ও ফুটস দেও, ও উঠে গেছে দিব দেয়া, ও চা বাইরে হয়ে গেল, কথাটা কি বুঝলাম না, স্ট্রিম থেকে বাইরে হয়ে গেছে আফ্রিদি, কি রে ও কই আফ্রিদি স্ট্রিম থেকে আউট হয়ে গেছে, ও ভয় পাইছে, দাঁড়া আফ্রিদি থেকে এমন আমি কি করছি, কই স্ট্রিম থেকে আউট হয়ে গেল কি বুঝলাম না, আচ্ছা এবার মেবি আপনার, হ্যাঁ এবার তোর তোর, না আপনার আপনার, আমি তো ফার্স্টটা দিলাম, আমার ঢুকে দিছি আফিদি আসছে, কিরে আফিদ আবার বেরোয় গেছিস তুই, রায়হান কমেন্ট করছে, জি 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 জি, রায়হান আছে, রায়হান লাইভ দেখতেছে, কি অবস্থা রায়হান, না আমরা পারি না, তুই ভাগলি কেন, আমি ভাগি নাই তো, নেটে প্রবলেম দিচ্ছে ওটা, আচ্ছা কি আসতেছে, আরে হলো না, আমি তো বুঝতে বুঝতে টাইম চলে, আচ্ছা আমার কিছু বলতে বুঝুম, সবাই কমেন্ট করেন এটা কি, এটা কি, আমি তো লিখছি, হইতাছ না কেন, তুই নিজে লিখতে হবে তো, লিখছি, টাইপ কর, এই দিয়ে টাইপ কর, এটা টিভি, টিভি এই যে এখান দিয়ে লেখ, হ্যাঁ আমি লিখছি, এটা তো সেন্ড হইতাছ না, জাস্ট টিভি আসছে, হইছে টিভি, রাইট, জিতছি আমি, আমি পয়েন্ট পাবো, ও প্রত্যেক গেস দা ওয়ার্ড, ও হচ্ছে প্রত্যেক গেস দা ওয়ার্ড, প্রত্যেক পয়েন্ট পাইছে অলরেডি, নেক্সট কার, ভুলবার কিছু বুঝবা না, ঠিক আছে আগের থেকে বললাম ভুলবার কিছু বোঝার কিছু নাই, আমি ড্রয়িং এ অনেক কাঁচা, কালার কেমনে দেয়, আচ্ছা হ্যাঁ না, তোর গ্যাপ আছে তোর জন্য তোর কালারটা বেড়ে যাচ্ছে উপর দিয়া, আচ্ছা মুছে যায় দাস এখন সব, এতো এটা কি আঁকছি আমি, যেটা হোক এটা কি হইতে পারে, আন্ডো দে, হ্যাঁ আন্ডো দে, আন্ডো দিলে, আন্ডো দিলে চলে ইয়া হয়ে যাবে, আন্ডো দে, আচ্ছা এতটুকুই থাকুক, হ্যাঁ এটা কি কালা রঙের, এটা কি আমার আমি কি এমনি লিখবো, আমি তো বুঝছি না, আমার তো কোনো ওয়ার্ডই দিচ্ছে না, ওয়ার্ড তো তুমি আগে সিলেক্ট করেছো, তোমাকে দিবে কেন, দিতে হবে না, আমি যে জব দিয়ে রাখছে ওয়ার্ড, আমি তো স্ট্রিমিং ওয়ার্ড দিছি ওই জন্য আমাকে দিচ্ছে, আমি নিজে জানি আমি কি আঁকবো, আঁকো আবার বলে দাও নাকি কিছু, হ্যাঁ আবার বলে দিচ্ছ কেন তুমি, কি ওয়ার্ড দিছো, কি আমি কি আঁকি বলতেছি, কোকোকোলা, না না না,
ক্যামেরা ইয়েস আই এম প্লেইং বাট আমি তো কোনো ইয়া পাইতেছি না আমি বুঝতেছি না এটা আমার এটা এটা ই করে কেন শো করে কেন হ্যাঁ আরে এটা দেয় কেন ক্যামেরা না এটা ক্যামেরা না ও ক্যামেরা না ভাগ্য ভালো আমি দেইনি এটা তো আমিও বুঝতেছি এটা আমি উপর রিটার্নে দিতে রিটার্নে হ্যাঁ এটা মমতাজ এটা তো অলরেডি আমি যেটা আঁকতে ওটা আঁকলে তো হতো বাট আমি তো বুঝতে আমি তো বুঝতেছি না আমি কেমনে আঁকবো আমারে বলতেছেই না কি আঁকবো আসিন ভাই কই আচ্ছা আমারটা কই গেল যায় না সে কোথায় গেল সবাই লেকচার বানানো আচ্ছা আমারটা কারণ আমার কোথায় এটা এটা কই আমি কেউ তো দেখতাছ না কি আঁকতাছস তোর সাথে অনেক কিছু রিলেটেড থাকে এটা তোর সাথে অনেক রিলেটেড এটা কি আমার তো লাইফে একটা টার্নিং পয়েন্ট মারছে এই এই একটা ইশের কারণে কাম অন আর এক সেকেন্ড আছে ও তেহেরি ও তুই তেহেরি ভুলে গেলি পুত্র এটা কেমন এটা এটা তেহেরি কে বলবো এটা তুই তো তোর ওই যে তোর ওই আর দেখে এটা কে বলবে বল The winner are Tahsin, Toy the Fridi, 500 points. I'm a winner, 0 points. What winner is it? I'm going to win. That's it. Winner is I'm going to win. But I think it's fun. I'm going to post this game. So I'm going to post this game. 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 যতটুকু পারছি পাইছি এটা আছে অনেকে লিখছে তাহেরি তাহেরি অনেকে লিখছে খবর কি ভাই ওইখানে কি অবস্থা ইউএস এর খবর খুবই খারাপ আমাদের এখানে নিউ ইয়র্কে বেসিক্যালি বেশিরভাগ অবস্থা খারাপ প্রত্যেকটা সিটিতে আসলে মানুষ কি অনেক ইয়া টাইপের অনেক ইগনোরেন্ট টাইপের হয় ওরা কিছু মানতে চায় না বুঝছিস তো ওই জন্য আমাদের এখানে অলমোস্ট এখন 8 লাখ ছাড়া গেছে মানে ইটস আ ভেরি ভেরি বিগ নাম্বার ইউএস এর মানুষ এমন হলে বাংলাদেশের অবস্থা কি বদলে চিন্তা কর তো বাংলাদেশের অবস্থা আরো 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 সিচুয়েশন খারাপ বাট ইউএসএ যেটা হইছে ইউএসএ হচ্ছে ডিসেম্বর থেকে শুরু হইছে ওরা এখন এফেক্ট করতেছে আর কি তো এই হলো অবস্থা এন্ড আমরা আবারো বলতে যাচ্ছি আমাদের ডোনেশনের যেই ব্যাপারটা অলরেডি আমরা একটু আমাদের যাই ডোনেশনের ইয়াটাতে কয়েকজনকে একটু শাউট আউট দেওয়া দরকার যারা কিনা আমাদেরকে ইয়া করছে আমাদের টপ ডোনেশন আমাদের এখানে নিয়াজ সাদিক একজন উনি $100 ডোনেট করেছে ফারিয়ান আহমেদ প্রাপ্তি $100 ফারহানা হোসেন $70 অ্যানোনিমাস একজন করেছে $50 এমডি উদ্দিন $50 মারিয়া জামান $50 অ্যানোনিমাস $50 তাসনিম $40 এরকম অনেকেই করেছে যা মিলে সব মিলে আমাদের অলমোস্ট $1000 কাছে আমরা পৌঁছে গেছি অ্যান্ড এটা প্রতিদিন আমাদের চলবে ইনশাল্লাহ আমরা হ্যাঁ এটা এগুলো হচ্ছে লাইভ এখন আপনারা কে কত মানে আপনারা জানতে লাইভ আপনারা জানতে আপনারা আমাদের ওয়েবসাইটে গেলে সব দেখতে পারবেন অ্যান্ড উই উইল বি কন্টিনিউইং শেয়ারিং দিস লিংক আর হচ্ছে যে আরেকটা যেটা আমি ক্লিয়ার করতে যাচ্ছি আমার কথা মনে আবার একটু দেরিতে আসছে না আপনি একটু কথা বল আমি আবার বেরোয় ঢুকতেছি কথা যদি সিঙ্কি না করে কেমন হবে প্রত্যয় তুই কিছু বল আমরাই অনেক কথা বলছি তুই একটু কিছু বল আমি কি কথা বলবো আপনি তো কোশ্চেন করেন না হ্যাঁ প্রত্যেককে আমার অনেক কোশ্চেন আছে আমি শুরু করি হ্যাঁ এগুলা এগুলা দরকার নাই করিস না থাক করব দোস্ত না বাদ দে আচ্ছা নেক্সট আড্ডা হবে তুমি এটা আগে বল আগে এটা বল তোর বাসার সাথে আড্ডা কবে হবে এটা বল শোন আপাতত তোর আমি যেটা বলি যে এই বাসায় যখন লকডাউন শেষ হইব সবার আগে আমি মানে বাসার থেকে দূর দেব একটা ট্রিপে যাইতে চাই আমার মাথায় সারাদিন এটাই ঘুরে ঘুরতে যাবো
তারপরে অনেকে বলতেছে প্রত্যেকে যে গোয়া যাও, বুঝলাম না তেমন এক নাম কইলি, এটা তোর এখন তুই ট্রোল হয়ে যাবি বুঝছিস, আমরা তো অন্য কিছু বলতেছি না, মানে সবাই এখন তোরা বলো যে প্রত্যেক গোয়া যাও, এটা তোর দোষ ভাই। আচ্ছা ভয়েস ডিলে হচ্ছে এখন, ঠিক আছে আই গেস। আচ্ছা এখানে একজন কমেন্ট করছে বাংলাদেশি ইউটিউবাররা কেন ফ্যান ফেস্টে যায় না, এটার কারণটা হচ্ছে বেসিক্যালি আমাদের হয় না ফ্যান ফেস্ট। হ্যাঁ বাংলাদেশে আমাদের এখনো অফিশিয়াল ইউটিউবের যে আসেনি, হ্যাঁ ওটা এখনো আসেনি, তুই আসল হলো ওখানে কি করব, এটা বাংলাদেশে আমরা নিজে নিজেরা কিছু ফ্যান ফেস্ট আয়োজন করি যেখানে কিনা আমরা পরে খাবার নিয়ে লাগালাগি করে ওটা শেষ করে দেই, ওরা বাত ফেস্ট হয়ে যায় ফ্যান ফেস্ট থেকে। তারপরে একজন লেখছে যে সবাই কমেন্টে লিখছে প্রত্যেক গোয়া যাও, আমরা কেন সুন্দর কমেন্ট করি না, এক কমেন্ট একটা কাজ করি, তাসিম ভাইরে বলি যে দুইটা বিজনেস ক্লাসের টিকিট পাঠিয়ে দিতে, ওখানে আমরা নিউ ইয়র্কে একটা শো নামাই, তাসিম ভাই স্পন্সর করবে বললাম, দিয়ে দিবে আসার পরে, এখানে তোদের কোনো খরচ নাই, সব আমার, আমার বাসাতে থাকা, আমার বাসাতে খাওয়া, এভরিথিং, তোদের ঘোরাটুরো সব আমার। সো এই আচ্ছা দাঁড়া একটু ভাই, তাসিম ভাই তো এই চান্সটা কি মিস করা উচিত? একদমই না, আমি তো এখন এই লাগেজ প্যাক করা শুরু করলাম, ভিসা নিয়ে নে। আমি একটু বলি প্রত্যেক দাদা, তাহলে তাসিম ভাই একটা কাজ করো, তোমার ওখানে যদি ঘোরাফেরা একটা একটা খরচ তো একটা অ্যামাউন্ট তো হবে, মানে ওই অ্যামাউন্টে কি করব, মানে আমাদের দুইজনের পিছে কত টাকা ইনভেস্ট করব তুমি ওটা আমাদের পাঠিয়ে দেন, সবাই তো জানে ওই জন্যই তো লিখছে না, সেই ডাব্বা মারছে এটা নিয়ে আসলে আর কি বলবো, উনি ওনার যা রিপ্লাই পাওয়ার পায় গেছে আর কিছু বলতে চাইনি, এটা নিয়ে তো ডাব্বা মারছে, এটা একটা হিস্ট্রি হইছে আসলে আমাদের বাংলাদেশে, আমি মজা পাইছি, তবে মজা পাইছি, দেখাই দিছে খেলা, দেখাই দিছে ডাব্বার কথা নিয়ে যে কত বড় কিছু করা যায়, এটা প্রত্যেক হিরো দেখে, এটা আসলে পুরো একটা এটা মিলে গেছে, এর জন্যই বলা উচিত না, একটা কথা বলা উচিত, ডোন্ট ম্যাচ উইথ দ্য ইউটিউব, একদম প্রত্যেক বুঝাই দিল কাহিনী, প্রত্যেক এখন কোথায় আছিস, প্রত্যেক তুই কই, কোন ইউনিভার্সিটিতে ঢুকছিস তুই, এখনো কোনো জায়গায় ঢুকা হয় নাই, এখন তো লকডাউন না, আমার এখন আমার ফ্যামিলি চাইতেছে যে আমি বাইরে যাই এডুকেশনের জন্য, এখন আমি চাই না দেশের বাইরে যাওয়ার, আমার যাওয়ার এক ফোটো ইচ্ছা নেই, ফ্যামিলির জন্য। আচ্ছা তুই মনে হয় বিএসবি এর ওখানে গেছিলিস রাইট, আমার একজন কোলিয়া বলছে আমি প্রত্যয় হিরণকে দেখছি, তো আমি বলছি যে ওয়াও জোস, তো আমি কি করবো, তখন বলছে না উনি কিছু একটা, তখন আমি রায়ানের সাথে মেয়ে কথা আছে, প্রত্যয় কি মানে দেশের বাইরে যাওয়ার চেষ্টা করতেছে নাকি, বলছে মেয়ে ও যাইতে পারে, তো তুই যদি দেশের বাইরে চলে যাস তাহলে আমাদের কি হবে বল, আমাদের কথা বলতেছেন না কেন,
আমি কথা বললো সমস্যা, আমি নাকি বেশি কথা কই, কথা না কইলো সমস্যা, কই কথা কেন বলি না। বুঝছেন ভাই, কি অনেক ইজিলি সেন্টি খান, মানে না আমি সেন্টি খাই যে খুবই কান্নাকাটি শুরু করে দিই আমি, এত যখন মানুষ আমাকে এত গালিগালাজ করে আমার এত খারাপ লাগে। আমার দাসিম ভাই বেস্ট লাইভ লাগছে হচ্ছে গাড়ির পার্কিং এ ওরে যেটা করছে ভাই, ওটা দেখেন হাসতে হাসতে শেষ হয়ে গেছে। আবু ভাই লাইভে আইছে, লাইভে গাড়ি দে শুয়োর তোরা, কমেন্ট করে গাড়ি দে, কে লাইভে গাড়ি দে, আমি আসছি, আমি কত তোরা দেখব কই, আয় তোরা লাইভে, আমি কই ও ওয়ান ফ্যানস ইয়া দাসিনেস হেটার্স ভার্সেস দাসিনেশন ওপেন লাইভে যুদ্ধ চলতেছে। আসলে গালি তো সবসময় আমরা অলওয়েজ খাই, সবাই খাই, ভালো কাজ করলেও খাই, খারাপ কাজ করলেও খাই, কিন্তু ম্যাক্সিমাম গালিটা তাসিম ভাই আগে কেন করে, বিকজ তোমার তো লস্টিং, কেউ তো অনেক মানুষ আছে যে তোমার ওইটাতে একমত হয় না। বাট হ্যাঁ, ওইটা বাংলাদেশে অনেকে এখন পর্যন্ত এটা পজিটিভলি নেয় নাই, এটা যে একটা জনরা এভাবে নেয় নাই, এটা বুঝে না অনেকে। একটা জিনিস কি তোর কাছে মনে হয় যে তাসিনেশনের ভিডিও বানার পর থেকে কিন্তু আসলে যে ভালগার যে জিনিসটা এটা কিন্তু আসলে কমে গেছে, এটা কি তোর মনে হয় না? আমি নিজে ভাইবা চিন্তা ভিডিও বানাই এখন, সবাই কাজ করে ঠিক আছে, আমার ছিল না, আমার আমার মিউজিক ভিডিওতে নেই হুদাই ওটা গালি খাওয়ার জন্য নেই ঠিক আছে, কিন্তু আমার মেয়ে লাগে না, না নিলেও পারি। যেমন আমি যদি কয়েকদিন পর টাসিনেশন আইসব লাইভে ইতে বলবে রোস্টিং আছে বলে আজকে রোস্টিং আছে পিছে মেরে দাঁড়া করাইছি, আজকে পিছে মাইয়া রাখছি। মজার কথা হচ্ছে যে আমাদের ইয়েতে ইউটিউবের মধ্যে দুইটা সবচেয়ে মজার ছিল, একটা হচ্ছে যে ডাব্বা মারছে ইউটিউবের পিছে লাগলো ওদের জন্য ইজি। যেমন এই তাসিন তো এত এত বেশি পপুলার হয়েছে, আমার ভাগ্নে ভাতেজি সবগুলো আমার মামা টামা ডাকে না, সবাই এই তাসিন, আমি ওগুলো পিড়াই মাঝে মাঝে, মানে এত বেশি এটা মানে ছড়াইছে, তো এরকম আর কি। তো ওদের আসলে এখন আমার কথা হচ্ছে তোর যে ঝামেলাটা হইছে এটা কি মানে তুই আগে গান বানাইছিস নাকি পরে, আগে তুই কি এটা কি বসন বসনের আগে ঝামেলা কি হইছে? আচ্ছা বলতেছি, তুই জানোস না যেহেতু, তাহলে শুন, বসন বসন গানটা যে বানাইছে ওটার মধ্যে জাস্ট যে মেইন লাইনটা, যে বসন বসন বৈশা যান, এই লাইনটা কিন্তু জাস্ট ওই হুজুরের ছিল, বাকি গান কিন্তু এক একটা এক এক পার্টের এক এক জনের ঠিক আছে, এদিকে অনেকেই ছিল, জাস্ট ওই বসেন বসেন বৈশা যান এই ডায়লগটারে আমি মেইন মেইন কোরাসে রাখছি কেন, এর জন্য উনি একটা মানে যখন রেজাল্ট আসে ফার্স্টে যখন ফেল আসে উনি সুন্দর মতন একটা ওয়াজের মধ্যে গিয়ে বলে যে এই উনারে নিয়ে নাকি আমি গান বানাইছি, মানে আমি কিন্তু উনারে নিয়ে ফার্স্টে কোনো গান বানাইনি, জাস্ট উনার বলা একটা ডায়লগ ছিল, উনারে কোনো পচানো হয় নাই, কিন্তু উনি আমারে কথা শোনায় দিছে। তো যখন পাস আসলো তো ভাবলাম কথা যেহেতু শুনছি তাহলে কিছু একটু করি আমি। যেমন কাপল শর্মা কিন্তু একটা কথা বলছে, বিকজ উই আর ইউটিউবার্স রাইট, আমরা সবাই এখানে ইউটিউবিং করছি, কাপল শর্মা একটা কথা বলছে, আমি যখন আগে স্টেজে যাই আগে দেখি আমার কে কে হাসে আমার উপর, পরে প্রথম নিজেকে পচায়, এরপর যখন সবাই মজা পায় তখন ওই টার্গেট করি কে কে আমাদের পচেছে, এই জিনিসটা আমি অলওয়েজ মাথায় রাখি, এবং প্রত্যেকের কাছ থেকে আচ্ছা ঠিক আছে ফাইন আমার কে কে পচে আগে দেখি, আগে ওয়েট করি, রেজাল্টটা যখন আসলো সে ওয়েট করছে, ওকে আচ্ছা ডাব্বা মারছি ফাইন ওইটা নিয়েই গান বানাই যা। আমি একজন শুনছি যে বাসার নিচে লোক আসছিল ঠিক আছে, এটা আমি জানি না কতটুকু সত্য, উনি আসলেই উনার কেউ হয় নাকি, উনি জাস্ট আসছিল জাস্ট ফোনে কথা বলবো আমার সাথে, মানে লোক পাঠাইছিল, এটা আসলেই উনি পাঠাইছে নাকি কেউ হুদাই আইসা ফাপড় মারছে এটা আমি জানি না। বাট মজার ব্যাপার হচ্ছে প্রত্যেক তোর বসেন বসেন গানের কিন্তু আরো ছয় সাত মাস আগে কিন্তু আমি এর পজেছিলাম, ওই যে আমার টপ ফাইভ হুজুরের মধ্যে ছিল, টপ ফাইভ হুজুরের নাম্বার ওয়ান না নাম্বার টু তে ছিল, সে ওখানে কিন্তু বসেন বসেন একটা ফার্স্ট ইয়ার করছি এখানে তোর গানের আগে। তোর গানের আগে আমি আমার একটা ব্লগের মধ্যে খুল্লা ব্লগের মধ্যে আমি কিন্তু বসেন বসেন মানে এটা নিয়ে আমিও একটু মানে মেক ফান অনেকেই করতে, কিন্তু প্রত্যেকটা হিট খাইছে, সবচেয়ে যে প্রত্যেকটা ছড়াইছে
হ্যাঁ ইটস আ সং, সবাই ওই যে বিয়ে বাড়িতে সবখানে এটা গাইছে, উনার একটু ইগোতে লাগছে যে আমি ওয়াজের ওয়াজ দিয়ে কিভাবে গান বানাই, বসেন বসেন একটা ওয়াজ হচ্ছে যে প্রত্যয় বসেন বসেন ওয়াজ আমি যখন বসন বসন গানটা বানাইছি তখন আমি নিজেও জানতাম না এটা কে, এটা কার লাইন। আমি জাস্ট একটা মানে উনার জাস্ট একটা ভিডিওতে দেখছিলাম এমন এমন করতে, উনার নাম কি আমি কিছু জানতাম না। উনি যখন একটা ওয়াজের মধ্যে আমার রেজাল্ট নিয়ে কথা বলছে তারপর উনার নাম জানছি এটা, তারপর আমি উনারই করছি। ইভেন বসন বসনের যে ডেসক্রিপশন বক্স ওটার মধ্যে উনার কোনো নাম নাই, বাকি সবার নাম দিছি আমি। কিন্তু আমি যত শুনছি ওই মানুষটা বলে খুব ভালো মানুষ। হ্যাঁ উনি মানুষটা পার্সোনালি খুব ভালো মানুষ, উনি অনেক সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারে এটা আমি শুনছি। হ্যাঁ উনি কন্ট এটা সত্য, এটা হচ্ছে আরো সত্য কথা। ভন্ড আইছো আমারে কিছু করতে আইছো, হিস্ট্রি খুলে দিই মনে ঠিক আছে, এই যে চ্যালেঞ্জ দিছে এবার এবার কিছু করেন পারলে এবার এখন তো ওয়াজও নাই, এখন তো ওয়াজও করতে পারবো না, আমি তো কান্দাই দিই, কান্দাই দিই এখন তো ওই যে লাইভ করতে হইব আমার নেই কিছু তো লাইভ লাইভ। আচ্ছা ভাই শুনেন, আপনি একদিন লাইভের মধ্যে আমি আপনি আর ওই ওই আঙ্কেল একসাথে বসি রাইট, ঠিক আছে এটা ভালো হবে, আঙ্কেলকে একটা দাওয়াত দিলাম, ওপেন ইনভাইটেশন আঙ্কেলের সাথে আমরা কথা বলি একদিন। হ্যাঁ আপনি দিও থাকলো, আমি দর্শক হিসেবে তালি দিতে আসছি না। তাহলে না তুই ওই যে কি খাচ্ছিস চা ঢেলে দিস, লাভ কিছু দেখালি দিলি তো আর কি হলো, তোর কোক খাস পরে এটা নিয়ে কমেন্ট পরে। আচ্ছা যাই হোক আমাদের অনেক আগে আজকের আড্ডাটা মোটামুটি মজার হয়েছে, খারাপ না, আমি আমরা অনেক আড্ডা দিছি প্রত্যয়ের সাথে, প্রত্যয়ের সাথে আমার এই ফার্স্ট ফেস টু ফেস কথা হচ্ছে। আমরা ফোনে কথা বলছি কখনো না, ফোনে কথা ফোনে তো বেশি কোনোদিন কথা ফার্স্ট প্রথম আমরা আমাদের অনেক চ্যাট করছি, আপনারা অনেক চ্যাট চ্যাট কথা হইছে, সো ফার্স্ট এই লাইভের মাধ্যমে আমার প্রত্যয়ের সাথে কথা হইছে, তারপরে কিরণের সাথে কথা হইছে, সো ইট ওয়াজ অ্যান অ্যামেজিং পডকাস্ট ইউ আর হ্যাভিং। দুটোই আমার বন্ধু, দুটোই আমার বন্ধু, আমরা যখন দেখা সাক্ষাৎ হয় এটা তো ব্যাপার না, বাট প্রত্যয় তুই লাস্ট কিছু ওয়ার্ডস বলে যা করোনা ভাইরাস নিয়ে কি করতে হবে, কি সিন্স নারায়ণগঞ্জের অবস্থা অনেক খারাপ পাশের বিল্ডিং এ মানুষ মারা গেছে, তারপর উনি উনার নিজের বিল্ডিং থেকে বের হয়ে এলাকায় ঘুরতেছে, এমন অনেক কিছু আছে। তো মানুষ যদি নিজে সতর্ক না হয় তাহলে উনারে আর কেউ বোঝাইতে পারবো না। এই ভাইরাসটা অনেক অন্য রকমের ছোঁয়াচ্ছে, এটা মনে করো যে বাতাসে থাকে, এটার যে এই ভাইরাসটা বাতাসে বাতাসে থাকে, একটা রোগীকে যদি একটা করোনা রোগীর 10 ফিট 12 ফিট পর্যন্ত নাকি এখন পাওয়া যায় ভাইরাসটা, তো যার যার করোনা ভাইরাসে যে অ্যাট্যাক্ট হয়েছে যে কিনা এফেক্টেড, সে তার 10-12 ফিটের মধ্যে যদি কেউ আসে তাকেও এই ভাইরাস ধরে ফেলবে। এখন এই জিনিসটা সব টেলিভিশনে দিচ্ছে যে একটা টিকা আসছে 80% বেরোয়া উচিত না, সবার ঘরে থাকা উচিত, স্টে হোম, আমরা যেটা করব বাসায় বসে যা যা করা যায় করা যায়। কি বলেছিলেন আপনি? আমি বলতে চাচ্ছিলাম অফকোর্স প্রত্যয়ের আমার একটা উইশ যেটা আছে এটা একটু পূরণ করি, তুমি একটু তোমার স্ক্রিনটা আনো আর ইউটিউবে একটু যাও তো, প্রত্যয়ের আমার একটা ইচ্ছা, না না তোমার স্ক্রিনে যাও, ইউটিউবের স্ক্রিনে যাও। আমার কেন কি ইচ্ছা এ দাঁড়া আগে আমারে বইলা নে, না না এটা তো প্রত্যয়ই পারবে, প্রত্যয় তুই পারবি। আচ্ছা আমি 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 তুই পারবি। হ্যাঁ ওয়েট, এটা প্রত্যয়ের আমার এখানে একটা ইচ্ছা পূরণ করে দিই, সবাই এতই বলতেছে মানে একটা চুপ 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 করবি কি তুই? আমিও বুঝতেছি না, একটা অঘটন ঘটাবে দেখ।
কি করবি আমি খুঁজতেছি জাস্ট। হ্যাঁ বল না, তুই বল তুই কি করতেছিস। এখনই তো তোমরা মানে গান দেখতে পারবে রাইট। হ্যাঁ দেখা, একজন বলতেছে প্রত্যু ভাইকে। আচ্ছা প্রত্যু, তোদের যতগুলা ইয়াগুলা আছে এটা কি বলে মিউজিক ভিডিওস গুলো আছে, সং গুলো আছে, ওগুলো কি তোদের প্ল্যাটফর্মে আছে, বিভিন্ন প্ল্যাটফর্মে? এটা আলভি জানে, আলভি বিবি। হ্যাঁ আলভি, আলভি আছে, অনেকগুলো গান আছে, সবগুলো নাই। বসেন বসেন আছে, তারপর লাস্টের আমায় দিও কল আছে, সবগুলো নাই। তো কি করবি বলতো ভাই? এনজয়। এটা কি আমি অ্যাড করতে হবে নাকি তোরে অ্যাড করতে হবে? তুমি তুমি অ্যাড করো, তুমি এনজয়। ওয়াও গো শিট, দেখ আর জানাই তো তোর ফুল স্ক্রিন হয় নাই তো। যাক দেখ, ফুল স্ক্রিন এনজয় কর, এনজয় কর, এটা ফুল স্ক্রিন হবে না, এনজয় কর। আমার অনেক মেমোরিজ আছে যা, শিট ম্যান। ওই যে দেখ, ওই যে আমি ওই যে ধরাইতেছি দেখ, ওই যে আমি তো ট্রেনে, আমি তো হেলিকপ্টারে আছি, এই যে এটা তুই, ওই যে হাতে দিয়ে হাঁটতেছে, এই যে হাঁটতেছে তুই। আপনি কেন আসছে? আমি তো না আসতে কথা বলো, অন্য উল্টা উল্টা কিছু যদি চলে আসে বুঝো না, বাচ্চারা তো দেখে বিদেশের বিচ এখানে কি কি আছে। আচ্ছা কারো কি কোনো কোশ্চেন আছে? আমাদের অলমোস্ট যাওয়ার টাইম হয়ে গিয়েছে। এন্ড আমরা যদি সবাই প্লিজ লাইভটা শেয়ার করেন, অলসো আমাদের যে ডোনেশনের লিংকটা ওটা শেয়ার করেন, এন্ড ইটস গোনা হেল্প আস, হেল্প এভরিবডি। আমাদের বাংলাদেশ যারা যারা আছে, তাহিরি হুজুর আসছে দেখতে লাইভ। চুল কত বড় হয়েছে, একজন কমেন্ট দিল। ও মাই গড, অনেক বড় চুল আমার, থাক আমার ভাই। এখন এটা হচ্ছে কোয়ারেন্টাইন হেয়ার স্টাইল। না আমি ঠিক করে ফেলবো, জাস্ট সেলুনে যাইতে দেখা গে আমারে, মার কাছে গেলে মা তো পুরো একদম ট্রেন্ড যেটা এখন। আচ্ছা এটা কিন্তু করবি চুল পুরো, আমারও সবাই বলছে দরকার, আমি দরকার, সাবস্ক্রাইব হারাইতে চাস, গান শোনাতে বলতেছে প্রত্যেক একটা, প্রত্যেক এটা গান গা, গান গাইতে পারি না আসলে আমি। আচ্ছা ওয়েট, আমি আজ পর্যন্ত গান গাই নাই, কিন্তু আফ্রিদি গাইছে। আমি তো গাই না, আমি তো সিঙ্গার না, আমি তো গান গাওয়ার ট্রাইও করি নাই কোনোদিন ব্রো। তুই তো গান গাইছো, সুপার হিট গেছে তোর 143, ওইটা গা এখন তুই গাবি। হ্যাঁ এই রোস্টিং হবে না, রোস্টিং হবে না, তোমরা আমি ভদ্র হয়ে গেছি, তোমরা একজন একজন রোস্ট করা শুরু করেছে। মানুষ বলে আমাদের মাঝখানে কোন একটা কিছু আছে, আমায় কল দিও গানটার দুইটা লাইন গাই দে প্রত্যয়, ইজি। তুমি দিবে কিছু, আমি দিব কিছু, তারপর সেই থেকে জন্ম নেবে। এখনো ভালো লাগতেছে না ও, এখন লকডাউন টা শেষ হলো বিদেশ, ওকে বাংলাদেশে কেউ পাবে না। আমি কক্সবাজার যাবো বিকজ মেবি এয়ারপোর্ট এয়ারপোর্ট খুলবো না লকডাউন ইয়ার সাথে সাথে, তো আমার কক্সবাজার, আমিও প্ল্যান করছি কক্সবাজার। চল ব্রো,
লকডাউন খোলার সাথে সাথে বাইরে যাওয়াও সেফ হইব না, আমি যাইতেও পারবো না আমরা। এটাও ঠিক, আমার বাপ মা প্রথম 3-4 মাস লকডাউনের পরে আরো আটকে রাখবে, কিন্তু কক্সবাজার যাবে এটাই বেসার। আমি ডলফিন দেখো, ডান ডান ডলফিন কক্সবাজার নাকি ডলফিন আছে বলতে ব্রো। আচ্ছা এটা তো ভালো। প্রত্যয়, আমরা প্রতিদিন লাইভে এসে নিউ যারা ইউটিউবার্স আছে, মানে যারা অনেকদিন স্ট্রাগল করছে এবং এখনো মনে কর যে স্ট্রাগলিং পিরিয়ডে আছে, বাট এমন না যে নতুন চ্যানেল করছে, বাট স্ট্রাগলিং পিরিয়ডে আছে এমন অনেক ইউটিউবার্স আছে, ওরা আমাদের কাছে মাঝে মাঝে শাউট আউট চায় বা ওরা অনেক সময় বলে যে আমাদের একটু শাউট আউট দেন। সো এরকম কয়েকজন ইউটিউবার যে তোর যদি মনে পড়ে থাকে এই লাইভে বলতে পারিস, যারা তুই মনে করিস ওরা ডিজার্ভ করে অনেক সাবস্ক্রাইবার্স। আমি একজনের কন্টেন্ট অনেক দেখি ইদানিং, সেটা হলো বাংলাদেশের, সেটা হলো ইয়েলো পটেটো, একজন একজন ইউটিউবার আছে স্ন্যাপচ্যাটের ফিল্টার গুলা ইউজ করে নিজের অনেকগুলো ফ্যামিলি মেম্বার সেজে ওর সবচেয়ে বেস্ট ভিডিওটা লাগছে, আমি বাসায় নিয়ে একটা করতে না জোস লাগছে শেট ম্যান। তো সবাই ইলো পরেটো চ্যানেল রেকর্ড করবেন, বাট ওর তো অলরেডি 1 লাখ হয়ে গেছে। আর একটু ছোট একটা চ্যানেল বল কি আছে আফরি, তোর মাথায় কি আছে বল। আমার অনেকগুলাই আছে, ওগুলা লিস্ট আছে আমার কাছে। আচ্ছা আমরা একটা লিস্ট করে ফেলি রাইট, আজকে আমরা প্রতিদিন এসে এসে এক দুই তিনটা চ্যানেলকে শাউট আউট দিব, বাট প্রত্যেক তোর মাথায় আর কোন চ্যানেল আছে যারা কিনা একটু আন্ডাররেটেড চলে আসছে তোর? আর ওকে আমি অনেক আগেই বলছি যে তুই চালাই যা, ইন্সপায়ার করছিলাম। সো অনেক সময় কি হয় ও মাঝখানে কি হয়েছিল ওর মধ্যে, ও একটু ইরেগুলার হয়ে গেছে, ভিউজ টিউজ কম আসছিল। আমি যখন দেখি যে এই পিরিয়ডে কেউ যখন যায় আমি চেষ্টা করি তাকে ইন্সপায়ার করতে, এই পিরিয়ডে সবাই যায় ঠিক আছে, এই পিরিয়ডে সবাই যারা যারা যাচ্ছেন কেউ কিন্তু থেমে যাবেন না, থেমে গেলে শেষ। এই পিরিয়ডে আমরা সবাই গেছি, আমরাও 1-2 বছর অনেক আগে প্রত্যয়টা হয় নাই, প্রত্যয় প্রত্যয় আর আমার ডিপ্রেশনটা ওই সময় হয় যখন ভিউটা ফ্রিজ খায়। হ্যাঁ সবাই যদি কম্পিটিশন ই করেন এটা করবেন না, আমরা খুবই কাছের বন্ধু, আমাদের একসাথে অনেক কাজ আসতেছে ইনশাল্লাহ ফিউচার, আমরা একসাথে বড় হচ্ছি, ফিউচারে অনেক বড় বড় কাজ আসতেছে আমাদের। আর এটাই আমার কাছে, আমি এটাই বলি কেউ প্রত্যয় নাম্বার 2 নাম্বার 1 এরকম কিছু না, প্রত্যয় প্রত্যয় জায়গায় 1 নাম্বার, ফ্যাসিনেশন ফ্যাসিনেশনের জায়গায় 1 নাম্বার, সবাই সবার জায়গাতে আমরা ভালো আছি। ও ওর 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 প্যাশন, ওর যে যে সিস্টেম, ওর ভিডিওর এটা পুরো ডিফারেন্ট, আমারটা পুরো ডিফারেন্ট, ফ্যাসিনেশনের একটা ডিফারেন্ট। আমি দেখছিলাম, সরি টু ইন্টারাপ্ট আফ্রিদি, ওই যে ওটা নিয়ে অনেক অনেকে কোয়ে করতেছে যে প্রত্যয়ের যে কোয়ারেন্টাইন নিয়ে যে ভিডিওটা, ওটা কি পার্ট 2 বের হচ্ছে না তোর? ওটা পার্ট 2 বের করবো ভাবছিলাম, কজ 1 লাখের মতন ভোট আসছে যে ইয়েস এটা বানাও, পার্ট 2 বানাও, তো আমার বানানো হচ্ছে পার্ট 2 নাটক আসছে। আমার একটা ফানি বাংলা নাটক আসছে আর কি, মানে ফানি নাটক আর কি। এটা কি আগের বানানো? আগের বানায় রাখছে, আগে আমার আগে 4টা ভিডিও রেডি আছে, এখনো এডিট করতে হবে। আমি একটা মাস মানে সে এখন নাটক করে, তারপরে ড্রামা করে, তো প্রত্যয় তোর এক্সপিরিয়েন্সটা কেমন এটা নিয়ে তো কথাই বলা হলো না। দুইটা রিলিজ হয়েছে, 3টা রিলিজ হয় নাই, যেটা আরো 1 মাস আগে শুট করা হয়ে গেছে। আর শুটিং হচ্ছে মানে প্রতি 1-2 দিন পর পর শুট করছি, আরো অনেকগুলো আসতো
করোনার জন্য ঈদে নাটক আসলো না, অনেকগুলো নাটক শেষ করতে সব খেয়ে দিচ্ছি কিন্তু একদম না না ওইটা বলতেছি না, সব আর্টিস্টদের শেষ 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 প্রত্যয় দিয়ে করোনা যদি না আসতো আমার, আমি ঈদে অনেকগুলো নাটক আসতো এটা আমি জানতাম, মেবি এখন দুই তিনটে ঈদে আসবো। টেলিভিশন খুলে প্রত্যয় অনেকে কি বলে বলে ইউটিউবার হইছে, ইউটিউবার এখন নাটকে ঢুকে গেছে। আরে ভাই এটা এটা একটা ক্রেডিট, ইটস আ গুড থিং। আর নাটকের ওরা যে ইউটিউবে ইউটিউবিং এ ঢুকেছে ওটা কি, ওটা কি? আর বড় বড় বলিউড অ্যাক্টর হলিউড অ্যাক্টর যে ইউটিউবে ঢুকতেছে ওটা কি? প্রত্যয় প্রত্যয়হীন প্রত্যয় যদি ইতে যাইতে পারে, নাটক করতে পারে এবং নাটক ইন্ডাস্ট্রি যদি ও কাপায় রাখতে পারে, এটা তো প্রাউড ফিল করবে যে আমাদের ইউটিউবারের মধ্যে একজন যে পুরো ইন্ডাস্ট্রিকে। এই কি রেসপন্স কেমন আসছে নাটকের? নাটকের রেসপন্স খুবই ভালো, আমি জানতাম না, তো দুইটাই মিলিয়ন দুইটাই আপলোড হয়েছে, দুইটাই ভালো রেসপন্স পাইছে। পরের গুলো আরো বেটার, কিন্তু ওগুলা রিলিজ হইতেছে না, ওগুলা একটু স্টোরি লং আরো বেশি বড়। তুই কি আর কোন নাটক করবি না? তোর কাছে তুই কি নাটক না, তুই কি ডাইরেক্ট সাকিব খানের সাথে কম্পিটিশন দিবি ফিল্ম? তুমি আবার সাকিব খান রিলেটেড কি চাইনো না? আমি যাই না। না না বাট তুই কি হিরো হতে চাস নাকি তুই কি অ্যাক্টর হতে চাস না হিরো হতে চাস? আই ওয়ান্ট টু বি এ বিজনেসম্যান। বিজনেস ও সংসার টাকা কামাবি, টাকা কামায় কি আমার আমার আই উইল প্রোডিউস, আই উইল প্রোডিউস আমার মুভি প্রোডিউস করব, তুই টাকা কামাবি তারপর আমার জন্য মুভি প্রোডিউস 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 I want to be a businessman. You are already a businessman. I am going to tell you what will happen. Inshallah, it will be a big deal. Inshallah, it will be a big deal. It will be a big deal. Inshallah, it will be a big deal. Thanks. Thanks. I am going to tell you the media. If you have a YouTube channel, মুভি অলরেডি পড়তে দখলে চলে গেছে ভাই, এটা তোরা বুঝছিস না, পড়তে যে কি করবে ঠিক আছে। এই যে আমি দাঁতে যেগুলো শুনলে অনেক লজ্জা পাই আমি, অ্যাকচুয়ালি আমার কাছে ভালো লাগছে ও যে মিডিয়াতে গেছে এবং আমি চাই ইউটিউব থেকে কেউ একজন মিডিয়াতে যাক এবং ওই ইন্ডাস্ট্রিতে আসে। ভালো না, অনেকে গেছে ইউটিউব থেকে মিডিয়াতে, সামনে শামিম গেছে, শামিম কাজ করতেছে ইউটিউবে, এন্ড তারপর অনেকে গেছে, এখন প্রত্যয় গেল। It's a good thing যে আমরা ইউটিউব থেকে মেইনস্ট্রিমে যাচ্ছে, মেইনস্ট্রিমে যা মানে আরো বিগার অডিয়েন্স কে ইনফ্লুয়েন্স করা, যেটা আমি ওইদিন বলছি যে যত বড় অডিয়েন্স ইনফ্লুয়েন্স করতে পারো তত বেটার। সো ওতে পাঁচটা পাঁচটায় কি বান্না ভাই আন্ডারে, রাইট? হ্যাঁ পাঁচটায় বান্না ভাই, সেম নায়ক না সেম নায়িকা? তো আমি ডিরেকশন দিলে তুই কাজ করবি না? হ্যাঁ অবশ্যই, ও অবশ্যই, আমার কপাল কবে করবি বল করব দোস্ত, আই টু বুঝে নেই আমি তো মিডিয়াতে, আমি আসলে কি আমার যারা আছেন একটা জিনিস কি আমি মিডিয়াতে তাসিম ভাই এত অফার আসছে জীবনে অ্যাড টিভিসি নাটকের, আমি জীবনে করি না, কারণ আমি ইউটিউব, আমি ছোটবেলা থেকে ইউটিউবের প্রতি আমার একটা প্যাশন ছিল। আমার ছোটবেলা একটা ভিডিও দেখবো যে আমি নাচা নাচি করতেছি এরকম করছি, আমি ছোটবেলা থেকে আমার ইউটিউবের প্রতি একটা ভালোবাসা অন্যভাবে ছিল। আমি যেহেতু আমার বিলং ফ্রম আ মিডিয়া ফ্যামিলি, আমার বাবা একজন ওনার, তো আমি ছোটবেলা থেকে দেখছি। আর পাপার তো চারটা বাংলাদেশে যখন তিন চারটা প্রোডাকশন আসছিল 2000 সেই ওই আমলে, যখন মাত্র তিনটা প্রোডাকশন, তখন পাপার একটা প্রোডাকশন ছিল ভিউ মিডিয়া, তো আমি দেখছি সবাই নাটক করতেছে, সিনেমা করতেছে, এডিটিং চলতেছে, সব আর্টিস্ট আছে, বাট আমার কখনো ইন্টারেস্ট জাগেনি যে এই লাইনে যাওয়া, এই করার কোনো ইচ্ছা না। যদি ভালো কোনো কাজ অফার আসে খুব ভালো, খুবই ভালো, মনে করো কোনো বড় ডিরেক্টর তোকে একটা ভালো শর্ট ফিল্ম কিংবা একটা ড্রামা কিংবা একটা মুভি মনে করো অফার দিল কোনো ডিরেক্টর, তোর কি করার কোনো প্ল্যান আছে? না ওরকম যদি হয় অবশ্যই, একটা দুটো তো এমনি নরমালি করতে পারি, কিন্তু ওই যে টানা বেসিক যেটা করতে একদম বেসিক ভাবে ঢুকতেছে, আমি বেসিকটা আগাবো না, বেসিক ভাবে ঢুকি না আমি, আমি জাস্ট মানে রেগুলারই যাচ্ছে আর কি, বেসিক না এটাকে বলে যে রেগুলার, ওই তো রেগুলার হয়ে গেছে একদম, রেগুলার হই না আমি, হয়ে যাবে আর কি ইনশাআল্লাহ। প্রত্যয় আমরা চাই তুই রেগুলার হস, আমরা চাই যে তুই রেগুলার হ ঠিক আছে, তোর ওই ট্যালেন্টটা আছে, ভাল লাগে তোর মধ্যে। আমি আসলে আমি অ্যাক্টিং দিয়ে কিছু করতে চাই না, আমি চাই যে ভালো ভালো ডিরেকশনে, আমার ভালো ভালো ডিরেকশনে ভালো ভালো কিছু কাজ আসুক। আমি কখনো ছোটবেলা থেকে কখনো ভাবি নাই যে আমি ইউটিউবার হব অথবা অ্যাক্টর হব, আমি ছোটবেলা থেকে একটা ডিরেক্টর হতে চাইছিলাম, ভালো একটা ডিরেক্টর হব। সো দেখি
আল্লাহ কই নিয়ে যায় করা যায় বাট ওই যে স্টেপ বাই স্টেপ আগাতে হবে ফারস্টে তোমাকে একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হইতে হয় অ্যাক্টর হইতে হয় সাইড অ্যাক্টর হইতে হয় তারপর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এরপর ডিরেক্টর এভাবে আগাইতে হয় ধাপ করে কিন্তু হওয়া যায় না আমাদের আফ্রিদিকেও একটু তেল দিবেন আফ্রিদিও যেন কিছু করে একদম যৌবন আমার লাল টমেটো অলস তার গানের মধ্যে দেয় সে সরি ব্লগের মধ্যে আচ্ছা এই গানটা পাইছিস কই তুই ইউটিউবে এই গানটা তো শোনাইছ থেকে যে যৌবন আমার লাল টমেটো এটা ফিক্সন একটা ভিডিওর মধ্যে সেটা দিবে তুই তুই কি জানোস তুই যখন সীমান্ত পারে দেখছস তুই না আচ্ছা এটা লাল টমেটো বাইটা না মনে আছে হ্যাঁ এটা তো কস তুই দিছস তোর ব্লগ গুলাতে তাই কিন্তু এটা ফারস্টে তোর কে শোনাইছে এই গানটা ভালো কোনো স্ক্রিপ্ট নিয়ে আসে ভালো কোনো ইয়ে নিয়ে আসে মানে ওইরকম লেভেলের কোনো কাজ নিয়ে আসে তাহলে অবশ্যই তুই করার প্ল্যান আছে রাইট ওটাই আর কি আমাদের তো অলরেডি টাইম হয়ে গেছে মন মতো কথা বলতে পারি আমরা দিছি তো রাইট কথা বলতে পারছিস তো রাইট তুই আমার দম বন্ধে আসতেছিল এই পডকাস্ট করার আগে সারাদিন দম বন্ধ সারাদিনে জাস্ট বেশি হলে খাইতে দাও আবার দাও এতটুকু বলি আমি এর বেশি কিছু বলি না আমি আফ্রিদি তারপরে টাইম কাটে আফ্রিদির সাথে তোকে একটু হাই দিয়ে যায় কতদিন আমার বাসায় এতদিন শুধু প্যারা খাইছেন কেন কেন এটাই এখন বলিস না এগুলো ভাই আমারও উচিত ছিল আমার উচিত ছিল আমার পুরো গ্যাং রে আমার রুমে ঢুকে ফেলা তোর উচিত ছিল ইয়াটিয়া নিয়ে আর রাখ অন্তত রায়ান নিয়ে আসতে পারতি হ্যাঁ রায়ান তুই রায়ান কে নিয়ে আসতে পারতি এটা আমারও তুই থাকতে অসন্তুষ্ট এখন তখন এই আইডিয়া আসেনি তখন ভাবি নাই যে এতদিন সময় লাগবে আমি যখন শুনছি এরকম হইতেছে তখন আমি জায়গা বসে আগে তো ওর এতগুলো জামা কাপড় নিয়ে এসে বাসা রাখছি জানো মানে এটাই আমারও এই পডকাস্ট শুরু করার আগে একদম দম মধ্যে আসছিল সো এটা শুরু করতে অনেক কথা বলতে বসেছি আমি দেখ তাসিম এর সাথে কথা বলতেছি বুঝছস প্রস্তাবে তো বলছ আমার আসলে একদম ভালোই লাগছে না দম আসছে লেটস স্টার্ট এ পডকাস্ট শুরু করি আমরা এই ওজন্য সবাই অনেকে বলে যে উদা আদারে আলাপ করতেছে আমরা আসলে মনের ভিতরে যে ইয়াগুলো সব বাইর করতেছি সারা দিন চুপ থাকি মানে নিজের মধ্যে সবকিছু আটকায় রাখি সব আটকায় কোনো কথা বলতে পারি না কিছু না এখন অনেক ভালো লাগতেছে কথা বলে প্রত্যয় একটা উঠে দিয়ে একটা আসে
আচ্ছা এটা কি প্রত্যয় নেক্সট ভিডিও কথা সেটা তো বলছি অলরেডি এটা নিয়ে কথা। আচ্ছা আমি একটু প্রমোশন দোস্ত, আমার একটু প্রমোশন করে দিতে, আমার 26 তারিখ রাত 11টায় ভিডিও আসছে, সেটা বলে পরশু দিন 26 তারিখ রাত 11টায়, নাম কি শ্রেষ্ঠ আফ্রিদি, আফ্রিদির ছবি দিয়ে রাখছে ডিপিতে, টুডে ইজ মাই বার্থডে, ক্যান আই গেট আ বার্থডে উইশ আফ্রিদি ভাইয়া, প্লিজ হ্যাপি বার্থডে, হ্যাপি শ্রেষ্ঠা, ওর নামে মেবি আফ্রিদি নাই, গাইস আমার ঠিক নাই, ওর নামে দিব না, হ্যাপি বার্থডে শ্রেষ্ঠা, হ্যাপি বার্থডে শ্রেষ্ঠা, না না তাসিন ভাই এটা বলে দাও আজকে বার্থডে, এটা কিন্তু ঠিক না, বলেন বলেন ভাই যে আফ্রিদি ভাই আর প্রত্যয় ভাই আপনি তুমি তো উড়ে রাগ করেছে, সেন্ডিং আছে আবার, সেন্ডিং আছে, উড়ে সেন্ডিং আছে, করো পার্কিং লটে চলে যাবে তাসিন ভাই। আচ্ছা শ্রেষ্ঠা আফ্রিদি তো নাম না, 100% শিওর লগে দিয়ে আনলে লাগেছে, শ্রেষ্ঠা তোমাকে হ্যাপি বার্থডে, যদি ট্রু হয়ে থাকে, মনে হয় না ট্রু, কারণ অনেকে দেখে প্রত্যেক লাইভে এসে অনেকে বলে মাঝে মাঝে বার্থডে, কিন্তু আমি অ্যাবাউটে গিয়ে দেখি বার্থডে ডিফারেন্ট ডে, বুঝছিস, এমন অনেক দেখছি আমি কমেন্ট দিতে দেখিনি, কমেন্টে বলে ভাই আজকে আমাদের আজকে আমার বার্থডে উইশ করেন, পরে আমি ভিতরে ঢুকে গিয়ে দেখি যে বার্থডে অন্য আরেকটা দিন কোথায় দিছে। সো তাসিফ ভাই নাদিম ইসলাম কি জানি লেখছে, খিদে চলে গেল, তোরে পিডামো যদি উল্টা পাল্টা কিছু কস ভালো কমেন্ট, যে তিনজন আমার পছন্দের মানুষ ধন্যবাদ, এটা একটা ভালো কমেন্ট, আমার আর একটা কি আরো কোন পজিটিভ কমেন্ট আছে নাকি, মানে নেগেটিভ না, মানে কোন কমেন্ট ইয়া পড়ে না, কোশ্চেন পড়ে না, হুদাই এই টাইপের কমেন্টস পড়ে অনেকগুলো, সবই লাভ ইউ প্রত্যয়, লাভ ইউ প্রত্যয়, আচ্ছা আমরা তিনজন, এই তুই কি লুঙ্গি পরে আছিস, একজন কমেন্ট করছে, মানে এদিকে কে কে লুঙ্গি পরে আছি আমরা, আমি তো ইয়া পরে আছি ট্রাউজার, এই জামা ট্রাউজার, তুই হাফ প্যান্ট, আমি ট্রাউজার, আমার গানও আসে একই জায়গায় কাজ করতেছি, রাইট একই জায়গায় কাজ করতেছি, সরবিনু বাট প্রত্যয়ের ইয়ে তো ডিফারেন্ট, বিগ ফ্যান অফ নাইস কমেন্ট পজ, কোনো কোশ্চেন করতেছে না, সো যাই হোক আমাদের লাইভ তাহলে আমরা এখানেই শেষ করি, আমাদের যাওয়ার আগে আমরা বলতে চাই প্লিজ যারা যারা আছেন আমাদের ডোনেশনের লিংকটা শেয়ার করেন, অ্যান্ড আপনাদের যারা যেসব কাজিনস থাকুক, আঙ্কেল থাকুক, যেই থাকুক সবার সাথে, দেশের বাইরে যারা থাকে ওদের সাথে শেয়ার করেন, কারণ দেশের মানুষদের কাছে অত হেল্প চাচ্ছে না, বিকজ দেশের মানুষ সবার অবস্থা ভালো না, তো যারা যারা দেশের বাইরে আছেন একটু ট্রাই করেন ওই লিঙ্কটাতে গিয়ে আমাদের হেল্প করতে, আমাদের যেই বাংলাদেশের আমাদের যেই ডোনেশন লিঙ্কটা প্রত্যয় যেটা তুই মনে হয় কালকে শুনছিলি নাকি জানি না, আমরা কিন্তু নট অনলি পুয়ার পিপল অলসো লোয়ার মিডল ক্লাস যারা আছে ওদেরকে হেল্প করতে চাচ্ছি আর কি, বুঝছিস, অনেক সময় লোয়ার মিডল ক্লাস যারা আছে ওরা বা নর্মাল মিডল ক্লাস অনেকেই আছে ওরা কিন্তু লজ্জায় কোনো নরমাল জায়গা যায় না, আমার প্রায় 100-150 মেল আসছে, আমারও আসছে অনেক ইমেল আসছে, আমি 12 জনের সাথে মোটামুটি দাঁড়াতে পারছি 100-150 এর মধ্যে, আচ্ছা মানে আমার যতটুকু সামর্থ্য আছে ততটুকু ট্রাই করতেছি প্রত্যেক, মানে আমি একজনের বলছিলো ওরা উনি রেগুলার ত্রাণ দেয় আর কি, ওনাদের মধ্যে একজন বলছে যে এই টাইমে সবচেয়ে বেশি নাকি এটা মানে জানি না বলা ঠিক হবে নাকি, বাট সবচেয়ে বেশি এই টাইমে বেনিফিটেড হয় যারা রাস্তায় রাস্তায় থাকে, যারা কিনা একদম মানে একদম মানে পুরো যারা আছে রাস্তা রাস্তা থাকে ওরা নাকি সবচেয়ে বেশি বেনিফিট হচ্ছে, এই কারণে যে ওরা বারবার পাচ্ছে যে যা ওদেরকে দিচ্ছে ওদেরকে দিচ্ছে ওদেরকে দিচ্ছে, একজন আছে এমনও আছে যে ওরা পাইতে পাইতে ভিতরে জমে গেছে ওদের অবস্থা, মানে এক বছরে খাবার জমে গেছে, বাট যারা আসলেই দরকার ওরা কিন্তু রাস্তায় বেরো হচ্ছে না, এমন অনেক আছে রাস্তায় বের হচ্ছে না, ঘর কাউকে জানাচ্ছে না, চক্ষু লজ্জায় অনেক কিছু আছে, আমরা চাচ্ছি ওদের পাশে দাঁড়াতে, এমন যদি কেউ থেকে থাকেন আমাদেরকে ইমেল করবেন, আমাদের আমার ইমেল আছে, আফ্রিদির ইমেল আছে বা প্রত্যয় আছে, সবাই যে যার যে হেল্প লাগবে আমাদের সবাইকে জানাবেন, আমাদের এই ফান্ডটা আসছে ক্রিয়েট করা, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো সবাইকে হেল্প করতে, ইনশাল্লাহ
তো এটাই কথা ছিল এন্ড আফ্রিদি লাস্ট কথা শেষ, আফ্রিদি প্রত্যেকের লাস্ট কথা শেষ, আজকে আমরা প্রত্যেক অনেক কথা বলতে দিছি, প্রত্যেক নিজে স্বীকার করছে, সো কোনো আমি নিজে লাইভে, আমি যদি একাও থাকি লাইভে আমি এত কথা বলি না, হ্যাঁ আমি জীবনে প্রত্যেকের এত কথা বলতে দেখিনি আসলে, হ্যাঁ আমি আসলে আমি এত কথা আমি সামনাসামনি এত কথা বলি না, আমি খুব কম কথা বলি। সো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, আর নেক্সট লাইভ আমাদের আসছে ভেরি সুন, কে আসবে ওটা আমরা তখন অ্যানাউন্স করব, এখন আমরা ওটা সারপ্রাইজ রাখতেছি। আল্লাহ হাফেজ, প্রত্যেক ভালো থাক, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আসিন ভাই, খুদা হাফেজ, খুদা হাফেজ।